নমস্কার আমি অমৃতা গাঙ্গুলি এসে গেছি গল্প হলো সত্যি গ্রুপের লাইভে থ্যাংকস টু অ্যাডমিন দাদা সোমসুব্রতা তোমাকে আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য লাইভে আসার আমি একটা কিছু কিছু মানে অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্ট শেয়ার করার জন্য আজকে এলাম আশা করি তোমাদের ইনসিডেন্টগুলো শুনে ভালো লাগবে খারাপ লাগবে না তো আমি এখনও পর্যন্ত জয়নিং দেখছি না এবার জয়নিং হয়ে গেলে আমি স্টার্ট করব হ্যাঁ এই তো শংসুভা এসে গেছে গুড ইভিনিং দাদা থ্যাংকস থ্যাংকস আসার জন্যে ফার্স্ট অফ অল লাইভে আশা করি ভালো আছে সুস্থ আছো সবাই মানে তুমি করেই বলছি ফার্স্ট টাইম লাইভে এলাম একটু তো নার্ভাস লাগছে আশা করি মানে দাদার এক্সপেকটেশন মিট আপ করতে পারবো দাদা যতটা ট্যালেন্টেড ততটা তো আমি ট্যালেন্টেড নই তাও চেষ্টা করব যতটা পারি ততটা মানে ব্যাপারগুলোকে ভালোভাবে ফ্রুটফুলভাবে রিপ্রেজেন্ট করার জন্যে আস্তে আস্তে একটু দাদা আমি একটু দু তিনজন জয়েন হয়ে যাক তারপরে আমি স্টার্ট করি থ্যাংক ইউ দাদা শংশুভা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়েলকামিং একটু আরো দু তিনজন জয়েন করে যাক তারপরে স্টার্ট করব আচ্ছা আমি কি অল ক্লিয়ার আমাকে কি ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে দাদা একটু বলো না গ্রিন সিগনাল দিলে আমি শুরু করে দেবো বেশি দেরি করব না একটু গ্রিন সিগনাল দাও দাদা একদম আচ্ছা তার মানে আমি ক্লিয়ারলি অডেবল অ্যান্ড ভিজিবল মানে দেখাশোনা যাচ্ছে তো আমি প্রথমে আমি স্টার্ট করছি আশা করি সবাই এখন ব্যস্ত আছে তো সবাই হয়তো অফিস থেকে ফিরছে বা খাওয়া দাওয়া কিছুতে ব্যস্ত আছে তা তাই জন্য হয়তো সবার একটু সময় লাগছে আসতে তো আমি আস্তে আস্তে শুরু করছি এবার আস্তে আস্তে মানে যারা জয়েন করার আশা করি সবাই জয়েন করে যাবে ধীরে ধীরে তো আমি গল্প হলো সত্যি যেই ট্যাগলাইনটা বলবো ট্যাগলাইন বলবো না অ্যাজ এই যে যেটার ব্যাখ্যা হয় না কোনো কিছুর ব্যাখ্যা হয় না এমন এমন কিছু জিনিস এই পৃথিবীতে আছে যেইগুলোর ব্যাখ্যা পাওয়া যায় না তুমি চেষ্টা করলেও ব্যাখ্যা পাবে না তো সেরমই আমার প্রথম ইনসিডেন্ট যেটা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মোদি তো প্রথম ইনসিডেন্ট যেটা আছে সেটা না একটা বাইরে পুরুলিয়ার দিকের এক রাজবাড়ির ঘটনা তো বেসিক্যালি যেটা মেনলি যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হলো ওই রাজবাড়িতে মানে যেমন হয় রাজবাইরি এই নেটের প্রবলেম শুরু হলো আমাদের এখানে নেটের প্রবলেমটা এত বাজে কি বলবো আচ্ছা আমি কি আবার ক্লিয়ারলি অডেবল ভিজিবল একটু বলো না আমি ক্লিয়ারলি অডেবল ভিজিবল কিনা আসলে নেটটা একটু প্রবলেম করলো তাই জন্য মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেল দ্যাটস ওয়াই আমি আবার চলে এলাম কানেক্ট করে আমি কি ক্লিয়ার গুড ইভিনিং কাকুলি ঠিক আছে তারপর ঠিক টাইমেই এসছো আমি সবে স্টার্ট করেছি মানে এখনও পুরোপুরি বলা শুরু করিনি আচ্ছা আমি কি ক্লিয়ার একটু বলো না দাদা একদম আচ্ছা ঠিক আছে একদম মানে ক্লিয়ার আছি তাহলে মাঝে মাঝে নেটটা একটু প্রবলেম হয় তো ওই জন্যেই আচ্ছা তা আমি এবার স্টার্ট করছি এবার সবাই মিলে জুলে বিশাল রাজ পরিবার সবাই খুব সুখী এবার ওনাদের বাড়িতে একটা মানে একেবারেই প্রথম থেকে একটি গোপাল প্রতিষ্ঠিত ছিল তো ওনারা খুবই ওনাকে যত্নআত্তি করতেন মানে ভালোভাবে মানে ভালোভাবে রাখতেন মানে যেমন হয় নিজের বাড়ির ছেলের মতো ওনাদের কোনো সন্তান সন্ততি ছিল না তো তার জন্যে হ্যাঁ একবার কেটে গেছিল হ্যাঁ নেটটা প্রবলেম করেছিল আমার ওয়াইফাইটা কাজ করছিল না প্রবলেম হচ্ছিলো তার জন্য নেটটা অন করলাম আচ্ছা আমি আর কমেন্টস পড়বো না কমেন্টস পড়লে না অনেক মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই তো আমি আগে শেষ করে নিই গল্পটা তারপরে কমেন্টস পড়বো আবার তো যেটা বেসিকে বলে বলতো যে যে গোপালটা ছিল গোপালটা খুবই জাগ্রত ছিল মানে যতদিন গোপাল ছিলেন ওনারা মানে ওনার মানে পরিবারকে যথেষ্ট মানে ভালোভাবে দেখেছে। মানে আর গোপাল ওনাদের বাড়ি সন্তান মতন যেমন বললাম সন্তান সন্ততি ছিল না ওনাদের বাড়িতে তো সেটা ওনাদের একটা মানে গোপালের মাধ্যমেই একটা কিন্তু মানে পূর্ণ হয়েছিল একটা আশা গোপালকে এনে এবার মানে আর গোপাল এমন ছিল না মানে মানুষের মানে আমাদের যেমন সন্তান সন্ততিটা হয় আমাদের মানুষের গোপালও কিন্তু ওর আমি ছিল হ্যাঁ হ্যাঁ দাদা গোপালের গল্প এবার ঠিক আছে এবার একদিন রাত্রিবেলা এবার গোপাল না মানে পুরোপুরি একদম ছোট বাচ্চা যেমন হয় যে দি এক গুয়ে তেমন টাইপেরই ছিলেন গোপাল এবার আমি ছিলেন বলছি কেন কি অবশ্যই দেবতা এবার যেটা হলো এবার একদিন রাত্রিবেলা ওনারা কোথায় বোধহয় একটা অনুষ্ঠান ছিল তো ওনাকে প্রত্যেক রাত্রিবেলা শয়ন দেওয়া হতো মানে ঘুমানো আমরা যেমন শুই তেমনি ঠাকুরকে মানে গোপাল ঠাকুরকে শয়ন দেওয়া হতো এবার সেই গোপাল ঠাকুরকে শয়ন দিতে ওনারা কোনো কারণে মিস্টেক করে গেছেন এরম যে নেয় যে দেয়নি হয়তো একটু পর দেরি হয়ে গেছে আসতে তো দেরি হয়ে গেছে আসতে তোমরা বিশ্বাস করবে না আমি কতটা শুনে একটু অবাক লেগেছিল বা পড়ে ইনফ্যাক্ট খুবই অবাক লেগেছিল যে যখন ওনারা মানে একটু রাত করে এসছেন মানে গোপাল ঠাকুরকে শয়ন দেওয়ার জন্যে মানে তখন এসে দেখছেন গোপালটা মানে সিংহাসনে ছিলেন গোপাল তো দেখছে সিংহাসন থেকে না নিচে পড়া মানে নিচের দিকে খাটটা ছিল ওনার আর ওনার মানে ওনার বেদিটা ওপরে ছিল মানে এমন একটা ব্যাপার যে মানুষ যখন নিজের নিজের চেষ্টা নিজে শুতে যায় যেমনভাবে শুতে যায় মানে গোপালটা ঠিক ওরম পজিশনে শুয়ে আছে মানে এমন অ্যাজিভ উনি নিজের সিংহাসন থেকে উঠে ওখানে শুতে গেছেন এরম একটা ব্যাপার ও তো অবাক হয়ে গেছে ওদের তো সবার চক্ষু চরঘ্ঞ্গা কি ব্যাপার এরমভাবে তো কোনো দিন উনি নিজের বেদি থেকে এরমভাবে পড়ে যান না বা কিছু ওই হন না মানে এরম তো কখনো হয় না তো এইটার কোনো রকমের কোনো ব্যাখ্যা কিন্তু কেউ সেদিন পায়নি তো এটা গেল প্রথম একটা ঘটনা যে কেন উনিভাবে নিজে বেদি থেকে পড়ে গেছিলেন ওরমভাবে বা আরেক দিনে একটা ঘটনা বলি এবার একদিন রাত্রিবেলা ওনারা জানতেন যে মানে আছে উনি আছেন ওনার ওই বাড়িতে ওনার আশীর্বাদ ওই বাড়িতে আছে তো একদিন ওনারা মানে নিজেদের মধ্যে কাজেকর্ম ব্যস্ততা একটা চাষবাস ছিল এবার প্রজা অনেক প্রজাটা ওনাদের আন্ডারে কাজ করতেন ওনাদের বাড়িতে অনেক প্রজা কাজ করতেন প্রজা প্রজারা এবার তারা না রাজাবাবুকে খুব ভালোবাসত এবার খুব ভালোবাসত খুবই উনি খুবই দয়ালু মানুষ ছিলেন খুবই প্রজাদের আগলে রাখতেন তাদের দুঃখ বেদনা সব কিছুই শুনতেন মোটামুটি এবার যেটা মেনলি হলো বেসিক্যালি ওনার মানে যখন মানে উনি একটু বয়স হয়ে গেল বাবু তো উনি আস্তে আস্তে অসুস্থ হতে লাগলেন এবার যারা প্রজা তাদের তো মন খুব খারাপ কেন কি ওনারা তো খুবই ভালোবাসতেন রাজামশাইকে তো খুবই ভালো যেহেতু বাঁচতেন তো চেষ্টা করতেন যে ওনাকে ভালো রাখার বা উনি যদি ভালো থাকে যখন উনি অসুস্থ হতে শুরু করলেন প্রজাদের মধ্যে একটা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হলো যেটাকে বলে তো প্রজারা যেটা করলেন ওনারা বললেন যে বাবুর এমন শরীর খারাপ তো আমরা একটু গোপালকে পুজো দেব। যদি একটু কোনো পুজোর ব্যবস্থা করা যায় তো ঠিক আছে এবার তখন ধুমধাম করে পুজোর অবস্থা মানে ব্যবস্থা করা হলো প্রজারা নিজেরা নিজেদের মধ্যে এতটাই মানে থাকুন মানে ওনাকে ভালোবাসতেন বাবুকে। নিজেরাই টাকা পয়সা জোগাড় করে নিজেরাই সব কিছু জোগাড় করে একটা ছোটোখাটো করে মানে ওনাকে যা যা সামর্থ্যে কোলায় ওদের সেই সামর্থ্যের অনুযায়ী একটা মানে কিছু ভোগ টোক দিয়ে ওনাকে পুজো দিলেন এবার তোমরা বিশ্বাস করবে না মানে যেদিন পুজোটা হলো তার পরদিন সকালবেলা মানে রাজা রাজামশাই মানে যিনি বাবু ছিলেন উনি একেবারে চাঙ্গা একেবারে চাঙ্গা ওনার যেন কোনো শরীর খারাপ হয়নি ওনার যেন কিচ্ছু হয়নি উনি একদম ফিট অ্যান্ড ফাইন যেই মানুষটা আগের দিন রাত অবধি উঠে বসতে পারছিল না সারা শরীরে ব্যথা বেদনা এমন একটা খুবই খারাপ অবস্থা সেই মানুষটা পরের দিন সকালবেলা উঠে মানে রীতিমতো হাঁটাচলা করছে মানে প্রজারা রীতিমতো কান্না কাটে শুরু করে দিয়েছে আনন্দের চোটে যে আমরা নিজেদের স্বার্থে যতটা সর্বসাকুল্য কুলিয়েছিল সেই সর্বসাকুল্যে কুলিয়ে আমরা মানে ঠাকুরকে পুজো দিলাম আর সেই ঠাকুর আমাদের কেমনভাবে কথা শুনলো মানে কেমনভাবে রাজাবাবু মানে বাবুকে ঠিক করে দিল তো আমি এটাই বলবো যে এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা হয় না মানে চেষ্টা করেই কোনো ব্যাখ্যা পাওয়া যায় না জিনিসটা কি বা কেন বা কি জন্যে অবশ্যই ঠাকুরের মহিমা অপরম্পার ঠাকুরের মহিবার কোনো ব্যাখ্যা তো আমরা বেসিক্যালি দিতে পারি না ব্যাখ্যা করাও যায় না তো এটাই বেসিক্যালি মানে গোপালের ঘটনা ছিল যে উনি কিভাবে উনি কি করে মানে এতটা জাগ্রত ছিলেন যে যে মানুষটা অসুস্থ থাকে সেই মানুষটাকে পরের দিন একেবারে সুস্থ করিয়ে হাঁটা চলার জন্য একেবারে মানে ঠিক করে দেয় মানে এটার কোনো ব্যাখ্যা নেই তো এটা ছিল আমার প্রথম একটা গোপালের ঘটনা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে হ্যাঁ সত্যি গোপালের লীলা অদ্ভুত লীলা এবার তোমরা একটু বলো তোমাদের কম কেমন লাগলো দাদা তো প্রথমেই বলে দিয়েছে যে অদ্ভুত লীলা সত্যি ভগবানের অদ্ভুত লীলা এবার আশা করি তোমাদের সবারই মোটামুটি ভালো লেগেছে এবার আমি সেকেন্ড ইনসিডেন্টের দিকে অন করব। আর সেকেন্ড ইনসিডেন্টটা কিন্তু ভৌতিক অবশ্যই ভৌতিক ভৌতিক মানে ভৌতিক শুধু বলবো না যথেষ্টই যেটাকে বলে মানে স্পাইন চিলিং যেটাকে বলে বেসিক্যালি বেসিক্যালি স্পাইন চিলিং ঘটনা তো এইটা একটা হোটেলের ঘটনা এবার একটা পরিবার থেকে ওনারা প্রায় দশ বারো জন মিলে একবার ওনারা ওই ডাউহিল আছে ডাউহিলের ওখানে বেড়াতে গে গেছিলেন তো এবার অনেকেই বলে থাকবে যে পাহাড় মানেই ভৌতিক কাণ্ড কারখানা সবসময় বা পাহাড় মানে ভৌতিক কাণ্ড কারখানা এরম নয় আমরা তো যখনই কোথাও ঘুরতে যাই বা কিছু আমরা তো এইটা মাথায় নিয়ে চলি না যে যেখানে যাব সেইখানটাই ভৌতিক হবে এরম তো হয় না মানে একটা মোটামুটি মানে যেটাকে বলে মোটামুটি মানে প্রথমেই ব্যাপারটা নিয়ে কেউ ভাবে না যেখানেই যাব সেখানটাই ভৌতিক হবে তো ওনারা যেটা গেছিলেন আমার মনে হয় ওনারা গেছিলেন গ্যাংটক পেলিং লাচুং লুচুং সব জায়গার নাম আছে আমি কোনো দিন এখনও পর্যন্ত যাইনি তো ওই সাইডটাই ওনারা বেড়াতে গিয়েছিলেন এবার খুবই সুন্দর জায়গা মনোরম দৃশ্য ওনারা যথারীতি ট্রেন করে নির্দিষ্ট সময় গিয়ে পৌঁছালেন বা স্কুলে বাচ্চাদের স্কুলে ছুটি ফুটি পড়েছিলো সেই সময় ওনারা গেছিলেন কে কে ছিলেন ফ্যামিলিতে বলে দিচ্ছি মা বাবা আর ওনার ওনাদের এক ছেলে এক মেয়ে আর ওদের দাদু দিদা এই এই কজন ছিল আবার তার সাথে ওখানে গিয়ে মানে ওনারা একসাথে যাননি ওখানে গিয়ে কিন্তু জয়েন করেছিল ঠিক আছে মানে মানে আরও জয়েন করেছিলেন আরও মেম্বার্স ওখানকারই ওনাদেরই ফ্যামিলির মেম্বারসরা ওখানে গিয়ে জয়েন করেছেন এনাদের সাথে যান এবার প্রথমত এনাদের সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা ট্রেনে ঘটেছে সেটা কিন্তু হোটেলের ইনসিডেন্ট নয় ট্রেনেই ঘটেছে তো ট্রেনে যেটা হয়েছিল বেসিক্যালি ওনারা যখন যাচ্ছিলেন ওনারা ঠিকঠাক সময় পৌঁছে গেছেন ঠিকঠাক তো চুজ করে নিয়ে ঠিকঠাক সময় মতন এবার যেহেতু দাদু দিদার বয়স্ক ছিল তো ওনাদেরকে নিচের বার্তে দিয়ে ওনারা ওপরে যথারীতি ওপরে শুয়েছিলেন যারা মানে একটু কম বয়সী তারা ওপরে শুয়েছিলেন এবার ট্রেনটা তো ভালো মতনই যাচ্ছিলো সব কিছু ঠিকঠাক ছিল এসি কম্পার্টমেন্টে নিয়েছিল যায় মানে নিয়েছিল এবার যেতে 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 হট করে একটা জায়গায় এমন হলো মানে একটা জায়গায় এমন হলো ট্রেনটা আটকে গেল মানে থেমে গেল এবার অনেকটা সময় ট্রেনটা থেমেছিল তাও প্রায় রাত্রি আড়াইটা তিনটা নাগাদ ওরম সময় হবে এবার তখন তো সবাই ঘুমাচ্ছে এবার ওই যে মেয়েটি ছিল ওদের ফ্যামিলিতে ওই মেয়েটির নাম ছিল মিলি মিলি আর ছেলেটার নাম ছিল অরিত্র এবার অরিত্রকে সবাই ডাক নামে অরি অরি ডাক এবার ওরা তো ছোট ওদের একটা বেড়াতে যাওয়ার একটা স্বাভাবিকভাবেই মনে একটা মানে উৎসাহ খুবই কাজ করছিল তো ওরা কি করছে ট্রেনটা থেমে যায় ওরা তো ঘুমাতে পারছিল না ওদের ঘুম আসছিল দুজনে মিলে গল্প করছিল জিগে জিগে সিটার মধ্যে শুয়ে শুয়ে এবার তখন ওরা বললো যে হট করে এরকমভাবে ট্রেনটা দাঁড়িয়ে গেলো কোথায় এলো স্বাভাবিকভাবে আচ্ছা বাচ্চা মানুষ ওদের কৌতূহল হয়েছে ওনারা যত রীতি বাট থেকে ওরা ওপরে একদম আপার বারতে চলে গেছিলো দুজনে মিলে গল্প বলবো বলে এবার আস্তে আস্তে ওরা আপার বাদ থেকে নিচে চলে এসেছে সিঁড়ি দিয়ে সাইডের সিঁড়িগুলো যেগুলো হয় সিঁড়িগুলো দিয়ে নেবে নিচে চলে এসে ওরা মানে একদম পা টিপে টিপে যেন ওদের মা বাবা দাদু দিদি কেউ না টের পায় তার ওরা পা টিপে টুপে টিপে ওরা দরজার কাছে গেছে ওইটুকু বাচ্চা দুটোর এত সাহস ওরা দুজনে মানে মানে কম্পার্টমেন্টের একদম গেটের কাছে গেছে গেটের কাছে গিয়ে ওরা কিন্তু কম্পার্টমেন্টের দরজাটা খুলেছে মানে এতটা সাহস মানে ওরা মানে ছেলেটা বোধ হয় হার্ডলি ক্লাস ফোরে পড়তো আর মেয়েটা বোধ হয় ক্লাস সিক্সে না সেভেনে পড়তো খুব একটাও বড় না সবে মানে বোঝার বোধগম্য হওয়ার মতো বয়স হয়েছে যদিও বা আজকালকার দিনে বাচ্চারা এই বয়সে অনেকটাই বেশি বোধগম্য যাকে বলে তো যাই হোক এবার ওরা দরজাটা খুলেছে এবার খুলেটা বাইরে বাইরে উকি ঝুঁকি মারছে বাইরে উঁকি ঝুঁকি মারার পরে ওরা না কিছু দেখতে পায়নি কিন্তু যে মেয়েটি ছিল ওই মেয়েটি না হট করে ফিল করলো ওর যেন কানের কাছে কানের কাছে কেউ এসে যেন বলছে চলে যা চলে যা চলে যা এখান থেকে চলে যা গেটের সামনে দাঁড়াস না চলে যান এবার ছেলেটিকে তখন বলে ও ভেবেছে ওর ভাই হয়তো অরি হয়তো ওকে কিছু বলছে কিন্তু অরি তখন অলরেডি দেখছে অরি অন্য গেটে মানে আরেকটা দিক আইটা সাইড যে গেটটা আছে ওই গেটের দিকে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে কেন দাঁড়িয়ে আছে তখন ইন দ্য মিন টাইম ভগবান ও যে যখন ওই যে আওয়াজটা বাচ্চা চলে যায় ও ভেবেছে ওটা তো অরি বলছে কিন্তু অরি তো বলছে না অরি তো পুরো অপোজিট সাইডে আছে এটা এখন তো কোনো এক্সপ্লেনেশান নেই কেন বা কি হ্যাঁ সিরিয়াসলি খুব পাকা এবার যাই হোক এবার তখন ওরা বলছে যে অরি তুই কি আমাকে কিছু বললি তখন হচ্ছে দিদি আমি তো এখানে দাঁড়িয়ে আছি দিদি আমি তো তোর ওখানে নেই আমি তো এখানে দাঁড়িয়ে দেখছি তুই কি শুনেছিস না তখন এ ভাবলো মেয়েটা কি ভাবলো যে আমার ভাই ভয় পাবে তা ভাইকে বলবো না ভাই চেপে যায় বলে ওরা আবার চলে এসছে চলে এসে শুয়ে পড়ছে ইন দ্য মিনিটাইম ওদের মার ওদের মার ঘুমটা ভেঙেছে তখন জিজ্ঞেস করলো তোরা কোথায় গেছিলিস? তো বলছে আমরা এই ট্রেনটা দাঁড়িয়ে ছিল তাই জন্য একটু ঘোরাঘুরি করছিলাম ভাল লাগছিল না তাই জন্য ওরা কিন্তু সত্যি কথাটা বলেনি মেয়েটা কিন্তু বলেনি ঠিক আছে এবার আবার ওরা আপার বাড়তে গিয়ে শুয়ে পড়েছে তো আবার কিছুক্ষণের মধ্যে আর দশ পনেরো মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছে ওরা আপার বাড়তে গিয়ে শুয়ে পড়েছে তো তার রীতিভাবে পরের দিন সকালবেলা হয়েছে ওরা ঠিকঠাক জায়গায় একটু হোটেলে পৌঁছেছে বা সব কিছু হয়েছে কিন্তু ইন দ্য মিন টাইম কি হয়েছে ওই যে মেয়েটি ছিল ও না সব সময় ফিল করছে যে ওর যেন ঘাড়ের কাছে কেউ একটা নিঃশ্বাস ফেলছে কেউ যাতে কেউ যেন ওর পেছনে পেছনে আছে বা ওর সাথে সবসময় আছে যেটা কোনো আবার বলবো কোনো এক্সপ্লেনেশন নেই কেনই বা কেউ ওই মেয়েটি বাচ্চা মেয়েটির পেছন নিতে যাবে কোনো তো মানে কোনো মানে হয় না পেছন নেওয়ার ঠিক আছে কিন্তু ও কিন্তু কন্টিনিউয়াসলি ফিল করছে যে কেউ বা কারা যেন একটা ওখানে মানে ওর পেছন পেছন আছে তো ঠিক আছে এবার বেসিক্যালি ও না ব্যাপারটাকে অ্যাভয়েড করতেছে বাচ্চা মানুষ ওই ওইটুকু বাচ্চা মেয়ের কত সাহস ওরকম জিনিসকেও কিন্তু অ্যাভয়েড করছে লিটারালি যেন ভয় ভয় না পায় এরম একটা ব্যাপার যেটা কিন্তু মানে আমার মতে যেটা কিন্তু করা উচিত তুমি যত বেশি ভয় পাবে তোমার কিন্তু ভয়টা আরও বেশি পেয়ে বসবে তাই জন্য যতটা পারো সেটাকে অ্যাভয়েড করো অ্যাভয়েড করে চলো গেল এবার ওরা যত দিদি ঠিক সময় গিয়ে পৌঁছালো জায়গা ওদের মতো জায়গা মতন পৌঁছে ওরা গেল এবার গিয়ে তখন বলছে যে তখন ওরা হোটেলে গেল হোটেলে গিয়ে তখন ওই মেয়েটা বলছে যে তখন ওরা বলছে চল এখন তো সবের মানে ওইতে এলাম এবার আমরা গিয়ে বাবার এই সাংঘাতিক হ্যাঁ সিরিয়াসলি সাংঘাতিক এবার তখন বললো চল আমরা তো সবে এলাম দিদি চল আমরা সামনে একটা মাঠ আছে ওই মাঠটায় গিয়ে আমরা একটু খেলা করি তখন না ওই দিদিটা সব শুধু বলছে না যে ভাই তুই যা আমি যাব না আমি একটু রেস্ট নেব আমার না শরীরটা ভাল লাগছে না না একদম এবার তখন ও বাড়িটা বলছে ঠিক আছে এতটা জার্নি করে এসছে হয়তো দিদি হয়তো মেবি হতেই পারে যে অসুস্থ ভালো লাগছে না অসুস্থ না ভালো লাগছে না শরীরটা জার্নিতে কাহিল হয়ে পড়েছে এটাই ভাবছো তখন বলছে ঠিক আছে দিদি আমি যাচ্ছি তুই রেস্ট পরে আমরা সন্ধ্যেবেলা বেরোবো একসাথে তখন বলছে হ্যাঁ ঠিক আছে যা বা ঠিক আছে ও ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে দে কেমন পাকা মেয়ে লিট্রোলে পাকা মেয়ে মা আছে দিদা দাদা আছে দাদু আছে ওরা দুটো ঘর নিয়েছিল তো একটা ঘরে ওনার লিট্রোলের দরজাটা বন্ধ করে শুয়ে পড়েছে এবার ও তো ভয় পেতে নেই হ্যাঁ ভয় পেতে নেই ভয় পেলেই বিপদ এবার ঠিক আছে এবার তখন ও শুয়ে আছে এবার যেহেতু শুয়ে আছে তখন ঘুমাচ্ছে 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 এবার হট করে তখন ওর বাবা এসছে ঘরে হোটেলে এসছে এবার এসে বলছে মনে ও দরজাটা খোল মানে দরজা খুলছে না ও কিছুতেই দরজা খুলছে না নখ করছে হ্যালো মধুদি এবার নখ করছে নখ করছে দরজা খুলছে না কিছুতেই দরজা খুলছে না এবার কেন খুলছে না স্বাভাবিকভাবে মা বাবার টেনশন হ্যাঁ রে মানে দরজাটা খোল দরজা খোল করেই যাচ্ছে প্রায় পাঁচ ছ মিনিট ধরে দরজাটা ধাক্কিয়েছে ধাক্কি আনার পরে দরজাটা খুলছে না তখন ওরা রিসেপশান থেকে লোক ডাকে দেখিয়েছে রিসেপশান থেকে লোক ডাকিয়ে বলছে যে আপনাদের যে ডুপ্লিকেট চাবি আছে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খুলুন আমার মনে হচ্ছে আমাদের মেয়ের কিছু হয়েছে বা তখন ওনারা তো অবাক হয়ে তাকিয়ে আছে যে কি হলো কেন হলো এরমভাবে অবাক হয়ে তাকিয়ে আছে তখন বলছে যে আপনি একটা আপনি একটা কাজ করুন আমরা চাবি নিয়ে আসছি একটু অত টেনশন করবেন না কিছু হবে না বলে গেছে এবার ওনারা গিয়ে দরজাটা খুলেছেন দরজাটা খুলে মানে লিটারালি যেন সারা ঘরে কেউ নেই বিছানাটা চাদরটা একটু কুকুরানো ছিল কেউ যেন শুয়েছিল কিন্তু সারা ঘরে কিন্তু কেউ নেই কাউকে দেখা যাচ্ছে না তখন বলছে যে ব্যাপারটা কি হলো কাউকে দেখা যাচ্ছে না কোথায় তো তন্ন করে খুঁজছে মা বাবা টেনশনে পড়ে গেছে মা বাবা দাদু দিদা বাচ্চাটাও এবার দৌড়ে এসছে দিদিকে পাওয়া যাচ্ছে না যখন শুনেছে দৌড়ে এসেছে দিদি দিদি তুই কই দিদি কই দিদি কই তা খুঁজতে খুঁজতে বারান্দায় গেছে তোমরা লিটারালি বিশ্বাস করবে না মানে যখন বারান্দায় গেছে বারান্দায় গিয়ে দেখছে যে ওর দিদি যেমন দেয়ালে টিকটিকি মানে এরমভাবে মানে স্ল্যান্টিং ওয়েতে থাকে না যত উপরেই থাকো স্ল্যান্টিং ভেতে থাকুক ওর দিদি ওরম চেহারা নিয়ে ওরম স্ল্যান্টিংভাবে লিটারালি ওই দেওয়ালে ঝুলছে লিটারালি হ্যাঙ্গিং যেটাকে বলে লিটারালি হ্যাং হ্যাং করছে এবার ওটা তো দেখে ওরা পুরো সবাই মানে মানে জ্ঞান হারানোর মতো জোগাড় যে এটা কী দেখছে এটা কি দেখছে এবার ভদ্রমহিলা মানে মাচ্ছাটার মা তো উনি তো একেবারে হাউ হাউ করে কেঁদে উঠেছে মোনা তোর কি হলো রে তুই কী মানে যা হয় মা অফকোর্স মা এবার ওপর দিকে তাকিয়ে তো কাহু হাও করে খানছে তুই নিচে নাম মা নিচে নাম নিচে মা মের নাম করিস না মা তো আর এই বাচ্চা ছেলেটা তো ওই দেখে ওখান থেকে পোপা দেবো বলে আমি আর নেই আমি এই চত্বরে নেই আমি পালাই ও পালিয়ে গেছে দিদির কিছু হয়ে গেছে এবার এবার সবাই তো হোটেলের ওরমভাবে একটা ওই ওইটুকু বাচ্চা ছেলে ওরে বাবারে ওরে মারে করে ছুটে ছুটে যাচ্ছে বা স্বাভাবিক পরে আশপাশে যারা বোর্ডার আছে তাদেরও একটা মানে কৌতূহল হয়েছে যে কী হলো কেন কি জন্যে এরম হলো কেন এরমভাবে বাচ্চাটা ছুটে গেলো তো ওনারাও সব আশপাশে সব বোর্ডাররা ছুটে এসছে ওদের ঘরে এবার এবার মালিক কর্তৃপক্ষ কী করতে চেষ্টা করছে মালিক পক্ষ চেষ্টা করছে ব্যাপারটাকে সল্ট আউট করতে যে কিছু না হতে পারে শরীর খারাপ কিন্তু শরীর খারাপ হলেও কে ওরম টকে উঠে বসে থাকে টিকটিকের মতো কে টঙে উঠে বসে থাকে খাওয়াটা মানে সিম্পল মানুষের পক্ষে কখনোই সম্ভব না ওরমভাবে টঙে উঠে বসে থাকা ইম্পসিবল তো যাই হোক লোকে কি করে নামাবে ও কিছুতে নামছে না ওই ওই ওপরের দেয়ালটাতে ওরম ঝুলে আছে স্টিক করে আছে আর এরম করে কৃপি একটা স্মাইল দিচ্ছে মানে চোখটা বড় বড় করে আর এরম করে কৃপি স্মাইল মাথা ঘোরাচ্ছে আর ওই স্মাইল দিচ্ছে তো বলছে তুমি কে তখন একটা যে মানে হোটেলে ওই ছিল মানে ম্যানেজার ছিল তারও সাহস খুব চুপ সাহস তুমি কে তুমি কে তুমি কেন এর মধ্যে এসছো তুমি কে কেন এসছো বলো তোমার কি দরকার বলো এরম বলছে তখন বলছে তখন না ওই মেয়েটার মধ্যে থেকে যেন একটা মানে অদ্ভুত ছেলের একটা গলা বেরোচ্ছে ছেলে একটা কথা বলছে বেরোচ্ছে সেটাই তো উঠলো কি করে এবার তখন বলছে যে আমি নিজাম আমি নিজাম আমি নিজাম তখন বলছে নিজাম কে নিজাম কে এই বাচ্চাটা মেয়ের মেয়েটার মধ্যে কেন এসছো তুমি জিজ্ঞেস করছে উনি কিন্তু তান্ত্রিক না কিন্তু ওনার প্রচন্ড সাহস উনি এইসবগুলো বিশ্বাস করেন না ভূত বলে কিছু হয় উনিও তখনও ভাবছেন এটা বোধহয় বুঝলুকি ওটা মধ্যে মেয়েটা কোনো রকমের ওই করছে অ্যাক্টিং করছে তখন যে তুমি কেন এসছো এই মেয়েটার মধ্যে তোমার তো এই মেয়েটার মধ্যে আসার কথা নয় কি মানে মেয়েটাই তো বাচ্চা মেয়ে কী করেছে তখন বলছে যে ওকে আমি বলেছিলাম মানে বলছে মানে হিন্দিতে বলছে বলছে ওকে আমি বলেছিলাম যে চলে যেতে গেটের সামনে দিয়ে চলে যেতে আমি তো ওখানে বসেছিলাম আমি ওখানে বসেছিলাম ও কেন এলো ওকে কি আমি আসতে বলেছিলাম আমি তো পই পইগুক বান করছিলাম যে আসিস না আসিস না ওর তো তারপরে আসার সময় আমার গায়ে পা দিল। তাই তো আমার রাগ হয়ে গেল। তাই তো রাগ হয়ে গেল আমি ওর সাথে চলে এলাম না তো কি আমি তো তো ওই ট্রেনটাতেই থাকি আমি তো ট্রেনটা ছেড়ে কোথায় যাই না ওকে কে বলেছিল ওখানে আসতে তখন তখন ওরা ব্যাপারটা বুঝতে পারলো তখন ও বলছে যে তখন বললো তখন তো বুঝতে পারছে যে ব্যাপারটা কিছু একটু গড় আছে এটা তো কিছু একটা করতে হবে তখন ওখানে সামনে একটা চার্চ ছিল তো চার্চ থেকে নিয়ে এলো চার্চ থেকে একটা পাদ্রিকে নিয়ে এলো তখন উনি তো দেখে বলছে যে একে তো মানে যেই ইভিলটা পজেস করেছে সেই ইভিলটা সহজে ছাড়ার নয় সহজে ছাড়ার নয় একে অনেক কষ্টে ছাড়াতে হবে তখন বলছে যে মানে এই মেটে কী করেছে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করছে তখন বলছে ওনার মানে আত্মাটার কাছ থেকে যেটা জানতে পারলো সেটা সব বলেছে বলার পরে বলছে একে কিন্তু এই মেয়েটিকেই প্রায়শ্চিত্ত করতে হবে এই মেয়েটিকেই প্রায়শ্চিত্ত করতে হবে এই মেয়েটিকেই ক্ষমা চাইতে হবে হ্যাঁ অশুভ শক্তি চলে এসছে তো যাই হোক এবার এটা মেসিক্যালি যেটা হলো তখন বললো যে তখন ও তো নিজের বসে নেই তখন উনি জিজ্ঞেস করছেন পাদ্রী বাবু সরি ফাদারকে জিজ্ঞেস করছে যে ও কি করে রিপেন্ট করবে ওর তো ও তো নিজের সেন্সেই নেই ওকে তো রিপেন্ট করতেও দেবে না তখন ফাদার বললো না সেই ব্যবস্থাটা আমি করে দেব আমি কিছু রিচুয়ালস করব পারফর্ম করব যাতে ও নিজের ওইটুকু কিছু সময়ের জন্যে ও ওই স্ট্যান্ডসটা থেকে ওর বেরিয়ে আসে বেরিয়ে এসে তখন ও মানে রিপেন্ড করবে যে ঠিক আছে যাই হোক ফাদার বাঁচিয়ে নিই ঠিক আছে এবার ফাদারকে যতটা যেমন বলা তেমন কাজ তো ফাদার অনেক কিছু রিচুয়ালস ফিচুয়ালস করলো কিন্তু সত্য স্বামী অত খ্রিশ্চান না অর্থ খ্রিশ্চান না ওরা তো হিন্দু হিন্দু তো অতটাও তো এফেক্টিভ হবে না যাই হোক তাও পরে টাইমবিং ও যখন একটু ঠিক হলো তখন ও না হাত জোর করে চোখ বন্ধ করে কাঁদছে অঝরে কাঁদছে তো নিজে স্বীকার করছে যে হ্যাঁ আমার ওখানে যাওয়াটা উচিত হয়নি আমার প্রথমেই একটু অদ্ভুত লেগেছিল কিন্তু আমি তো এই সব কিছুতে বিশ্বাস করতাম না আমি সেই জন্য কি ব্যাপারটাকে অ্যাভয়েড করেছিলাম আমি মানে কতটা বার ও বারণ করেছিল আমাকে যে এখানে না আসতে এখানে না আসতে গেট থেকে চলে যেতে ভাই চলে গেছিল কিন্তু আমিও কেন যাই না অদ্ভুত একটা মোহে আমি ওখানে আটকে গেছিলাম আমি ওখান থেকে চলে যেতে পারছিলাম না আর আমার যেন সময় মনে হলো আমার সাথে কিছু যেন একটা ধাক্কা লাগলো যখন চলে আসছিলাম তখন যেন মনে হলো কিছু একটা ধাক্কা ধাক্কা লাগলো কেউ যেন একটু চিৎকার করলো আ করে লাগলো যেমন ভাবে চিৎকার করে তেমনভাবে কেউ একটা যেন চিৎকার করলো এটাও আমি শুনতে পেয়েছিলাম তখন তো সিনটা পুরো ক্লিয়ার হয়ে গেল তখন ওই ফাদার বললো ঠিক আছে ওকে একটা হোলি ক্রস দিল ক্রসটা দিয়ে বলল যে মানে ক্ষমা চাইলো ওনার ওই আত্মার কাছে দিয়ে বললো যে তুমি কি যাও আত্মাটাকে জিজ্ঞেস করলো যে তুমি কি যাও আত্মাটা আবার মেয়েটার ওপরে ভর করলো মেয়েটার ওপরে ভর করে তখন মেয়েটার দ্বারাই উনি বলল যে আমি চাই যে আমার যেন মুক্তি ঘটে আমি অনেক বছর ধরে ওই ট্রেনের কামরাটার মধ্যে আছি তখন বললো কেন তুমি ওই ট্রেনের কামরাটার মধ্যে কেন আছে তোমার কি হয়েছিল বলেছে অনেক বছর আগে আমি আমি যখন এই ট্রেনে করে যাচ্ছিলাম ওই ওই ট্রেনটা করেই যাচ্ছিল তো যখন যাচ্ছিলো বেসিক্যালি কি হয়েছিল হ্যাঁ এটা কোনো ব্যাখ্যা হয় না মো তুমি ঠিক বলেছো এগুলো ব্যাখ্যা হয় না তারপর চাই যখন যাচ্ছিল তখন হয়তো কিছু দুষ্কৃতি ওই ট্রেনে উঠেছিল ট্রেনে উঠে ওনার সাথে খুব খুবভাবে মানে খুবভাবে আলাপ জমিয়েছিলো আলাপ জমিয়ে ওই যে চা ওনার চা অফার করেছিল ওই চায়ের মধ্যে মিশমিশিয়ে দিয়েছিল মানে একটু বেশি মাত্রা হয়তো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এবার মেশানোর ফলে উনি কিন্তু ওখানে মৃত্যুবরণ করেছিলেন তো ওনার আত্মাটা তো মরেনি ওটা তো অপঘাতের মৃত্যু ছিল ওনার ইভেন ওনার বাড়ির লোকজনও কিন্তু কেউ খবর পায়নি ওই ট্রেনে অবশ্যই উনি মরে গেছিলেন ওখান থেকে হয়তো পুলিশ টুলিশ নিয়ে ওনার দেহ দেহ কাজ কার্য করিয়েছিলেন কিন্তু ব্যাপারটা হলো সবসময় তো আর সেমনভাবে যে মানুষ কাজ করে না বেশি তুমি যদি বাড়ির লোক না হয় তুমি কেন বা এত মানে ভালোবেসে কাজ করবে বা তার আত্মার শান্তি কামনা করবে তারা তো অত মানে পজিটিভলি ব্যাপারটাকে নেবে না তো বেসিক্যালি এটাই হয়েছিল তো তারপরে অনেক কষ্টে ওই বাচ্চা ছেলেটিকে ছাড়ানো হয়েছিল বাচ্চা মেয়েটিকে ছাড়ানো হয়েছিল এবং ছাড়ানোর পরে কিন্তু তাও ও অনেক বছর কিন্তু অসুস্থ ছিল অনেক বছর মানে অনেক বছর অসুস্থ ছিল অসুস্থ থাকার পরে কিন্তু এখন প্রেজেন্টলি যা সিচুয়েশান এখন একটু ঠিকঠাক আছে মোটামুটি মোটামুটি এখন ঠিক আছে তো তোমাদের এই কেমন লাগলো আমাকে একটু বলো তোমরাও কি এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা খুঁজে পেলে কি না আমাকে জানাও যে এটার কি ব্যাখ্যা হয় যেটা যেমন মধুদি যেমন বললাম যে কোনো ব্যাখ্যা হয় না অনেক কিছু সেটা কিন্তু একেবারেই ঠিক হ্যাঁ ট্রেন থেকেই ফলো করেছিল ট্রেন থেকেই অনুসরণ করেছিল কেন কি ওর মেয়ে তো মানে অনুসরণ বলতে ওর মেয়েদেরই ঢুকে গেছিলো প্রজেস করে নিয়েছিলো ওকে কেন কি ও সারা আমাদের এটা আমার একটা বলা হয়নি ও সারা গাড়িতে কিন্তু মানে ভাবে গুম হয়ে বসেছিল কোনো কথা বলেনি এটা একটা সুরক্ষা নিয়ে চলা উচিত সব সময় দেখ ঠিকই বলেছ কিন্তু সব সময় তো আর সম্ভব না তেমন মানুষ এখন কোথায় দাদা এখন তো তেমন মানুষ নেই পৃথিবীতে যাকে ট্রাস্ট করে তুমি ভাববে যে এর উপায় ওইটা নি উপায়টা নেই এরম তো হয় না তো জাস্ট এটা আমার সেকেন্ড ঘটনা ছিল তোমাদের কেমন লাগলো তোমরা অনেকেই জানালে এবার আমি থার্ড ইনসিডেন্টে মুভ অন করি তার আগে আমাকে দাদা একটু বলবে কতক্ষণ হলো আমার আর কত টাইম বাকি আছে একটু বলো না এক সেকেন্ড ওয়ান সেকেন্ড সাতাশ মিনিট হয়েছে মনে হয় হ্যাঁ যে কারুর কারুরই হতে পারে এটা মানে মানে বলো না নিজের সাথে না ঘটলে না কেউ না এই জিনিসটাগুলো না মানে ফিল করে না নিজের সাথে ঘটলে সে বুঝতে পারে মানে আমার সাথে এক সময় ঘটেছিল তাই জন্য আমি ব্যাপারটাকে জানি যে কতটা সত্যি কতটা সত্যি এটার ওপর এটার পেছনে কোনো রকমের কোনো ওই হয় না কোনো এক্সপ্লেনেশন হয় না ঠাকুর অথবা পবিত্র জিনিস হয় আমার তো মনে হয় তুমি আমি যেটা বেসিক্যালি জানো তো দাদা আমি যেটা ফলো করি আমি না ব্যাগে সবসময় আমাকে একজন ঠাকুর মশাই ওই ফিরিঙ্গি কালীবাড়িতে গেছিলাম আমি একটু আউট অফ দ্য কনটেক্সট কথা বলছি ক্ষমা করে দিয়ে সবাই তো আমি ফিরিঙ্গি কালীবাড়িতে গেছিলাম ওখানে কিন্তু আমাকে একটা পুরোহিত মশাই বলেছিলেন যে মা তুমি না সবসময় নিজের মানে ব্যাগে একটা অনেক সময় আছে থ্যাংক ইউ একটা ব্যাগে না গীতা রেখো গীতা রেখো আর আমি তোমাকে একটা মায়ের পায়ে ফুল দিয়ে দিচ্ছি একটা কাগজে মুড়ে তুমি নিজের পয়সার পার্সে সময় রেখে দিও দেখবে তোমার কোনো দিন কোনো কোনো এনার্জি তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না মানে তারপর থেকে বিশ্বাস করা আমি এখনো পর্যন্ত টিল না ওঠাবো এক বছরের ওপর হয়ে গেল ওই জিনিসগুলো কিন্তু আমার ব্যাগে আছে আমি সব সময় ক্যারি করি ইভেন আমি যখন মানে আমি এই ব্যাগটা নিয়ে যখন যাই না যখন আমি খেতে যাই মানে ওটা যেন কোনো রকমের আঁসের ছোঁয়া না লাগে তো তাই জন্য আমি ওই ব্যাগটা নিয়ে কিন্তু যাই না ওই ব্যাগটা মানে অফিসে রেখেই যাই হ্যাঁ ঠিক দাদা এটাই এটাই আমি এটাই ফলো করি যে কিছু পজিটিভ পাওয়ার নিজের সঙ্গে নিয়ে চলাটা সবসময় উচিত এই যে আমার হাতে যেমন একটা যদিও বা সবাই বলবে আর্টিফিশিয়াল কেন জানি না না আমি এই যে মানে হনুমানজির এই যে ইবিল হনুমানজি বলছি শিব শিব বাবার এই যে ইবুল আইয়ের আংটিটা যদিও বা একটা ফেক তবুও আমি যেন ভেতর থেকে মন থেকে কেমন একটা যেন শান্তি পাই মন থেকে যেন মনে হয় যে না আমার কাছে কিছু একটা পজিটিভ পাওয়ার আছে আমি জানি না কেন এটা কোনো এক্সপ্লেনেশান নেই হ্যাঁ ঠিকই বলেছো তাপসিদি এত নিয়ে এরম থাকলে তো খুব ভালো হয় সেটাই না দাদা সুরক্ষা বলাটা সবসময় আমারও মনে হয় কিছু একটা মানে নিয়ে রাখা উচিত বিশ্বাস করো সামান্যই একটা আংটি পরেছি এই এই আংটিতেই আমার এত মনের জোর আসে না কি বলবো আমি রাত বেড়াতে রাত বেরাতে না ওই নটা সাড়ে নটার দিকে যখন আমার পাড়া দিয়ে আসি আমার পাড়াটা প্রচন্ড নিস্তব্ধ হয়ে যায় তো যেহেতু নিস্তব্ধ হয়ে যায় সামনে একটা বড় দিঘি আছে তো দিঘিটা ক্রস করে আসতে আর লিটারালি বলছি আমার তখন খুব ভয় করে তখন আমার খুব ভয় করে ভয় করার সঙ্গে সঙ্গে কি হয় বলতো ওখানে যে লাইট গুলো আছে না ওই লাইটগুলো বড্ড ফ্লিকার করে আমি অনেক সময় শেয়ার করেছি আমার প্রোফাইলে যে লাইটগুলো ফ্লিকার করলে আমার ভয় করে সত্যি বলছি ভয় পড়ে কিন্তু জবে থেকে আমি আংটিটা পরে আছি না বিশ্বাস করে লাইট ফ্লিকার কারো লাইট বাস্ট করে উড়ে যাক আমার কিন্তু ভয় লাগে না ওই তো কাকুলি বলছে হনুমান চাল্লিশা নিয়ে বেরোয় বাহ খুব ভালো হনুমান চাল্লিশা তো আলাদাই পজিটিভিটি আচ্ছা জয়েন করলাম দাদা আজ কিছুটা দেরি হয়ে গেল তো যাই হোক এবার আমি নেক্সট থার্ড ইনসিডেন্টের দিকে মুভ অন করি এবার এই থার্ড ইনসিডেন্টটা কিন্তু আরেক আরও ভয় সবাই রেডি হয়ে নাও স্পাইন চিলিন আরেকটা ইনসিডেন্ট আসছে সেটার জন্য। এবার এটা হলো একটা অভিশপ্ত বাড়ির ঘটনা অভিশপ্ত বাড়ির ঘটনা আর কিছু সমষ্টিও কিছু পাকা ছেলে মেয়ে তাদের পাকা মি কারণে তাদের জীবনের রিস্ক এবার তাদের জীবনের রিস্ক প্লাস তারা কি করে ওখান থেকে বেরিয়ে এসেছিলো এবার এখন একটা খুব ট্রেন্ড হয়েছে এটা বলা উচিত না ট্রেন্ডই বলব অবশ্যই ট্রেন্ড বলবো সেটা হলো রিলস বানানো সবাই খুব রিলস বানায় আজকাল আমি বুঝি না রিলস কেনার মাথা মুন্ডু কি আমি সিরিয়াসলি বুঝি না আমি করিও না আমি জানিও না ঠিক আছে এবার অন্যরা সবাই মিলে তো গেছে একটা আচ্ছা কজন জয়েন হয়েছে আমার না এখানে দেখাচ্ছে না কিছু আমি কামেন্টস বোন পড়তে পারছি কিন্তু কজন জয়েন হয়েছে জানি না ঠিক বুঝতে পারছি না যাই হোক আমি কন্টিনিউ করি এবার ওরা ওদের ছুটি পড়েছিল কলেজের বোধে ছুটি পড়েছিল ওরা ওদের সাতজন বন্ধু ছিল চারটে মেয়ে তিনটে ছেলে তুমি তো বাইরে বেরো পায়ে একটা কালো দড়ি মানে কার পরে থেকো বা পায়েতে হ্যাঁ এটা আমাকে না অনেকেই বলেছে অনেকেই বলেছে যে একটা পায়ে একটা কার পরে থাকো তুমি অনেকে পড়তেও দেখেছি অনেকে পড়েও এবার কালো কার না লাল কার ওটা নিয়ে আমার একটু কনফিউশন থাকে তুমি যখন বলছো তাপসী দিই তাহলে আমি পড়ব আমি অবশ্যই পড়বো তুমি যখন বলছো এবার ঠিক আছে আমার তার মানে নেটটা প্রবলেম হচ্ছে আমার নেটে কম দেখাচ্ছে যাই হোক নেক্সট ইনসিডেন্টটা কিন্তু আরও ভয় যেমন বললাম এবার ওরা ঠিক করলো যে রিলস বানাবো তো রিলস বানানো ছুটি পড়েছে হ্যাঁ রিলস বানাতে গিয়ে মৃত্যুর মুখেও পড়ে একদম ঠিক বলেছে ভুমনাময়িনী এবার এটা শোনো না এটা তো মৃত্যুক মুখেই ওরা পড়েছিল যাই হোক এবার এবার ওরা বললো চল একটা কোনো অফবিট জায়গায় যাই চারজন মেয়ে আর তিনজন ছেলে ওদের একজনের খুবই একটু অবস্থাপন্ন অবস্থা ছিল তো ওরা একটা গাড়ি ছিল ওরা মাঝে মাঝে ওরা টুটে যেত কোনো দিনই কোনো বিপদ আপদ এরমভাবে কোনো দিনই তেমনভাবে ওদের হয়নি তো বেসিক্যালি এবার ওরা চুল বেঁধে রেখো সবসময় আমার ছোট চুল দাদা এ বেগে এ বেঁধে রাখলে শ্যাম্পু করলে ফস করে খুলে বেরিয়ে যাবে এ কিছু করার যাবে না আমার ছোটো চুল এই জন্য বাড়াতে হবে আমাকে চুল আর কিছুই না তো যাই হোক যেটা বলছিলাম এবার ওরা ঠিক করলো যে ওরা বর্ধমানের দিকে ওই সাইডে একটা খোঁজ পেলো একটা বড় একটা বাগান বাড়ি তো বললো ওই বাগান বাড়িতে আর ডিরেক্টলি চলে যাবে ঠিক আছে এবার বাগান বাড়ির দিকে ওরা যত একটা সানডে দেখে ছুটিয়েছিল ছিল সকাল সকাল ব্রেকফাস্ট প্রেকফাস্ট করে সব বন্ধুরা মিলে বেরিয়ে গেল এবার বেরিয়ে গিয়ে গয়েজে ড্রাইভ করতে করতে যাচ্ছে এবার স্বাভাবিকভাবে বাচ্চা ছেলে লাউড মিউজিক একেবারে চালিয়ে মানে নেশাপত্র তো জিনিসপত্র তো থাকবেই তো সেই সব নিয়ে এনজয় করতে করতে যাচ্ছে এবার যেতে 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 এবার অনেকটা রাস্তা চলে গেছে যা চলে যাওয়ার পরে মানে এতটাই যেটা উচিত ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করা উচিত না তো যাই হোক এবার ওরা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছিলো মানে যে ড্রাইভ করছিলো যেই মেয়েটি সে ভালো মতন ড্রাঙ্ক ছিল খুব ভালো মতোই ড্রাঙ্ক ছিল মানে ড্রিং করতে করতে ওরা এমন একটা সময় এলো তখন আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এবার যেহেতু সন্ধ্যে হয়ে আসছে এবার ওরা বললো তখন একটা মেয়ে বললো যে তুই এক তুই এতটাই ড্রাঙ্ক করে আছিস তুই আর চালাস না তুই ওরা মোটামুটি সবাই ড্রাইভিং জানতো সব বন্ধুরাই ড্রাইভিং জানতো যা হয় আজকালকার ছেলে স্মার্ট ছেলে মেয়েটা সব তখন একটা ছেলে বললো আমি ড্রাইভ করছি তোর তোরা বস তো ঠিক আছে এবারে তো ড্রাইভ করে করে নিয়ে যাচ্ছে এবার হট করে না এবার অনেকটা রাত হয়ে গেছে বেসিক্যালি এবার ওরা না এখন তো সব গুগল ম্যাপ দেখতে দেখতে যায় গুগল ম্যাপে ডিরেকশন দেখিয়ে দেয় সেই ডিরেকশন অনুযায়ী যাচ্ছিলো এবার যাই হোক এবার কিছু যারা ব্যবহার পড়ে না ওরা দেখছে যে গুগল ম্যাপ অনেক সময় তো গুগল ম্যাপটা কিন্তু ভুল দেখায় অনেক সময় মোস্ট অফ দ্য টাইম আমার একবার এরকম ঘটনা হয়েছিলো তোমরা বিশ্বাস করবে তোমরা শুনে হাসবে লিটারালি আমি গুগল ম্যাপতে ভরসায় যেতে গিয়ে আমি একটু ওখানে একটা পচা ডবায় গিয়ে পড়ছিলাম লিটারেলি একটা পচা পচা ডোবায় গিয়ে আমি ঢুকছিলাম তারপর দেখি ও মা এটা কোথায় নিয়ে যাচ্ছে এটা কোনো রাস্তাই না এটা তো একটা পচা পচা ডোবা এরকম একটা অবস্থা মানে সেদিন যে আমার কি প্রেস্টিজ ডাউন হয়েছে সেদিন থেকে যে সেই আমার গুগল অ্যাপের ওপরে বিশ্বাস উঠেছে আর কি বলবো কিছু বলার নেই নিজের মুখ দিয়ে স্বীকার করতেও লজ্জা লাগছে তোমাদের সামনে যাই হোক এবার আমি ইনসিডেন্টটা বলি এবার তখন দেখছে একটা কাঁচা রাস্তা গুগল ম্যাপে সারাক্ষণ একটা কাঁচা রাস্তার দিকে ইন্ডিকেট করছে তখন এবার ওর যে আশপাশে যারা ছিল ওর গাড়ির মধ্যে তো তারা না সবাই খেটো এটা বলা উচিত না হ্যাঁ অনেক সময় ভুল থাকে বেশিরভাগ সময় ভুল দেখায় এবার সবাই যেহেতু খে টুন ছিল তাদেরকে যে জিজ্ঞেস করবে তাদের সাথে ক্যান্সেল করবে সেই উপায়টা ওদের কাছে মানে ছিল না এই ছেলে ঠিক আছে তখন বলছে গুগল ম্যাম ও তখন খুব অন্ধবিশ্বাস যে গুগল ম্যাপ ঠিকই দেখায় আমি গুগল ম্যাপ যা বলছে আমি সেই দিকেই যাব তো অবভিয়াসলি সেই দিকে গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে গেছে মানে ভালোভাবে চালাতে পারছে না লিটারেলি এবার দেখছে কিছু দূরে এ দাদা তো আরো হস্তে লিটারলি আমারও হয়েছে পচা তোমা তো পুকুরে নিয়ে গেছে আমাকে পচা ডুবায় নিয়ে গেছে গরব বাবা যাইও এবারে আমি কন্টিনিউ করছি হাসবো না এবার যাই হোক এবারে তখন বলেছে যে কিছুদূরে দেখতে একটা বড় মহিলা দাঁড়িয়ে আছে এটা সাদা শাড়ি পরে রাত্রিবেলা তখন প্রায় ধর ওই কটা বাজে 11টা 12টা বাজে ওই সময় একটা বড় মহিলা একা ওরমভাবে দাঁড়িয়ে আছে এটা লিটারালি একটা ভয় পাওয়ার মতো জিনিস তখন ও তখন ও কিন্তু ভয় পায়নি ওরা একদমই ভয় পায়নি ও ভেবে যে গ্রামের মহিলা হতেই পারে হতেই পারে হয়তো দাঁড়িয়ে আছে কোনো কাজ আছে কিন্তু গ্রামের মহিলারা কিন্তু হলেও কিন্তু ওরা কিন্তু বেশি আটটা বা নটার বেশি ওনারা কিন্তু জাগেন না কারণ কি ওরা ভোর চারটের সময় কিন্তু ওনারা আবার শুতে চলে মানে উঠে পড়েন ভোর চারটের সময় শুতে চলে যায় বলছি কি যে বলছি ভগবান জানে এই পচা ডোবাই সব কেস করেছে পচা ডোবাই নিয়ে কথা বলাটা উচিত হয়নি আমার যাই হোক এবার তখন ও যতটা গাড়ি থেকে নেমেছে আর থেকে নেমে যে গিয়ে জিজ্ঞেস করছে ম্যাডাম ম্যাডাম এরকম করে জিজ্ঞেস করছে যে ম্যাডাম আমরা এখানে এই জায়গা কী একটা জায়গার নাম বলেছিলাম আমি মেনশান করছি না ওখানে যাচ্ছিলাম তো আমাদের গুগল ম্যাপে এখানে রাস্তায় দেখালো তো এইটা আমরা কি করে আমি এখান থেকে কত কী করে যাব বা মেন রাস্তা কোথায় পাবো ও বুঝতে পেরেছে ততক্ষণ যে গুগল ম্যাপ ডাহাট ফেল করিয়েছে ও বুঝে গেছে ঠিক আছে এবার যা যে যাই হোক এবার তখন তো উত্তর দিচ্ছে না মানে কী হলো উনি কী এক নজর ওই তাল গাছটার দিকে তাকিয়ে আছেন আর উনি কি মানে নিজের মনে কী বিড় করছে তখন এই সেটার অদম্য সাহস আমি তো হলে পাও বাড়াতাম না মানে গাড়ি থেকেও পা বাড়াতাম না আমি যদি ওই জায়গাটায় হতো মানে হতাম তো বেসিক্যালি ও গাড়ি থেকে নেমেছে গাড়ি থেকে নেমে ওই ভদ্রমৈলার দিকে এগিয়ে যাচ্ছে এবার বলছে ম্যাডাম শুনছেন তুমি ভাবো ম্যাডাম ম্যাডাম করে ডাকছে গ্রামের মহিলাকে তো ম্যাডাম শুনছেন একটু শুনুন প্লিজ আমাদের রাস্তা গুলিয়ে গেছে একটু হেল্প করুন আমরা মেন রাস্তায় উঠব এরমভাবে বলছে তখন যেই গাছে গেছে না এবার ও স্বাভাবিকভাবে ওই মহিলা গাছের দিকে দেখছেন তো যথারীতি এও গাছের দিকে দেখেছে ওনার দৃষ্টি আকর্ষণ মানে ফলো করে ওনার গাছের দিকে দেখেছে এবার যেই গাছের দিকে দেখেছে মানে তো ওরা বিশ্বাস করবো না আমি তো শুনে আমি তো মানে ছেলেটা শুনে একদম থ মানে দেখছে যেই মহিলা মাটিতে আছে সেই ভদ্রমহিলা কিন্তু ওই মানে তাল গাছের ঢালেই বসে আছেন তাহলে ইন ইনিকে যিনি ওখানে বসে আছেন আর যে ওই তালগাছের গাছে বসে আছেন তার বিশ্বাস করবে না পাটা মানে একদম মাটিতে ঝুলছে মাটিতে মাটিতে রাগার জোগান এবার আমার ভূতরা ভাইট ড্রেস কোড কেন থাকে ওটা ওদের পার্টি কোড বুদ্ধের ওটাই পার্টি ড্রেস কোড ওটাই পড়তে হবে ওদের নাহলে মানাবে না তো যাই হোক এবার ও ভাবছে আমি তাহলে কি দেখছি এই ভদ্রমহিলাকে আর যে কাছে বসে আরমভাবে পা মাটিতে ঝুলিয়ে বসে আছে সেও বা কে এবার ও না কোনো এক্সপ্রেশন পাচ্ছে না ও না থ হয়ে গেছে ও যে ওখান থেকে বেরিয়ে দৌড়াবে বা ওখানে থাকবে না ও সেইটুকু সেন্সও নেই ও সেইটুকু সেন্সও নেই ও দৌড়াতে পারছেই না মানে যেটা বলা যায় ওর কোনো সেন্সই নেই যে ওখান থেকে দৌড়াতে হবে বা কিছু করতে হবে মানে ভগবানের অসীম কৃপা সেই সময় এই যে যারা গাড়িতে আরো ছিল তারা মানে বেসিক্যালি তারা একজন একটা মেয়ে তার ঘুষ এসছে ভগবানের কৃপায় ঘুষ আসাতে সে গাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে ঠিক আছে গিয়ে বলছে রে কিরে রে কি হলো কি হলো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন কি দেখছিস এবার এই মেয়েটি কিন্তু ওই সাদা মানে বস্ত্র পরিহিত মহিলাকে কিন্তু রাস্তায় দেখেনি তালগাছাতে ছেড়ে দেয় তো রাস্তাতেই দেখেনি তো প্রথমে রাস্তাতে দেখেছিল কিরে ও যখন এরম করে গায়ে হাত দিয়েছে না ও সঙ্গে সঙ্গে ফেন্ট হয়ে পড়ে গেছে রাস্তাতেই ওই কাঁচা রাস্তাতেই ফেন্ট হয়ে পড়ে গেছে তখন হলো 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 এই রে সঙ্গে সঙ্গে গাছ বড়ো তারপরে ওইতে গেছ গাড়িতে গেল গাড়িতে গিয়ে ও যথারীতিভাবে জলের বোতল একটা এনে মুখে টোকে সব কিছু ওই করলো মুখে চোখে চল ছিটিয়ে ওকে মোটামুটি সুস্থ বললো ও তখন বললো তখন ও যখন এলো ও না ওই গাছ তাল তাল গাছটার দিকে হাত দেখিয়ে বলছে ওটা কি ওটা কি ওটা কি বলছে কি কোনটা কি তখন যখন ও বলছে ও ওটা কি তখন কিন্তু ওই মেয়েটা ওই তাল ওই অবয়বটাকে দেখতে পেয়েছে ওটা কি যখন বলেছে হাত দেখিয়ে তখন কিন্তু অবয়বটাকে ও দেখতে পেয়েছে আর ঠিক সেম ভাবে ওরা অত উঁচু ডালে বসে একদম মাটিতে পা দোলাচ্ছে মাটিতে পা দোলাচ্ছে ওটা দেখে তো মেয়েটার অসম্ভব ভয় লেগেছে ও কোনো মতোই ছেলেটার কলারটা ধরে অবশ্যই যদি জ্ঞানে না থাকতো তাহলে হতো না ও জ্ঞানে এসছিল বলে ওই কলারটা ধরে ওকে টানটা তাহলে হিঁচড়াতে হিঁচড়া যেমন করে পারুক ওকে গাড়ির মধ্যে নিয়ে ঢুকিয়েছে দিয়ে বলছে তুই ওই দিকটা বস আমি ড্রাইভ করব। বলে যে কোনো মতে মানে গাড়িটাকে স্টিয়ারিংটা ঘুরিয়ে সোঁ সাঁ মেরে ওখান থেকে বেরিয়েছে তোমরা বিশ্বাস করবে না এই ছেলেটা যে এতক্ষণ কাঁচা মানে কাঁচা রাস্তায় ঘুরছিল মানে ঘোরাঘুরি করছিল না সবাই দেখতে পায় না সবসময় এটা পুরোপুরি ভাগ্যর ব্যাপার তো তখন ও যে কোনো পথে মানে স্টিয়ারে তো বিশ্বাস করবে না যেই ও গাড়িতে হাত হাত লাগালো ম্যাক্সিমাম দু মিনিট লাগলো দেখলো বড় রাস্তায় চলে এসছে এদিকে এই ছেলেটা কিন্তু এক জায়গায় ঘুরে বেড়াচ্ছিল এক জায়গায় ঘুরে বেড়াতে 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 ওই ভদ্রমহিলার সামনে এসছিল তোমরা ভাবো কতটা ভয়ঙ্কর মানে এটা এটা ওয়ান সাইড অফ ছাওয়া যেটাকে বলে এটা কিন্তু প্রচুর ইউপি টিউপি ওই সাইডে এটা খুবই মানে একটা কি বলবো একটা খুবই চল আছে এই জিনিসটা ছলাওয়া যেটাকে বলে তো এরা এরমভাবে ছল চাতুরি করে না মানুষজনকে মেরে ফেলার তার করে এবার যদি তোমার কুষ্টিতে কোনো রকমের পাওয়ার থাকে লিটারালি পাওয়ারফুল তোমার কুষ্টি থাকে তাহলে তুমি বাঁচতে পারবে ওই মেয়েটি এবং ওই কুষ্ঠিটা খুব পাওয়ারফুল ছিল তাই জন্য ওরা সেই দিনের মতো বেঁচে গেছিলো কিন্তু আরেকটা ঘটনা বলি যখন ওরা মানে গাড়িটা ড্রাইভ করে মানে এগোচ্ছিল ওরা কিন্তু তোমরা বিশ্বাস করবে না যাই না তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো বানিয়ে বলছি ভাবতেই পারো কিন্তু লিটারালি ওরা মানে ওরা যত এটা কি করে কি এক্সপ্লেনেশন দেব ওরা যত গাড়িটা নিয়ে যত দূরে দূরে মানে চলে যাচ্ছে ওই যে গাছটা ছিল ওই গাছটা ওই ভদ্রমহিলা বসে আছে ওটা কিন্তু দেখতে পাচ্ছে কি করে হয় আমরা কিছুটা আমাদের বাড়ি থেকে কিছুটা ডিসেস ডিস্টেন্স যাওয়ার পরে আমাদের বাড়ি আর দেখতে পাই আমরা তো দেখতে পাই না বাড়ি তোলে অতটা ডিস্টেন্স চলে গিয়ে কি করে ও আমার গাছে ওই অবয়বটাকে দেখতে পাচ্ছে ওই একইভাবে পা নাড়াচ্ছে ও কিন্তু ওদের দিকে তেড়ে আসছে না বা কিছু করছে না কিন্তু ওই স্টিল ওই পজিশনে ওরা যতটা দূর মানে গাড়িটাকে পালিয়ে মানে তারা করে করে কিন্তু ওই অবয়বটাকে কিন্তু ওরা কনস্ট্যান্ট দেখতে পেয়েছে ভাবে পা দোলাচ্ছে মানে ওরা ভগবানের অসীম কৃপা যে হ্যাঁ টাইপের টাইপ থিং বা ছাড়াওয়া যায় বলুন অসম্ভব অসংখ্য মানে ঠাকুরের কাছে মানে কৃতজ্ঞতা স্বীকার করব বলতে গেলে যে ওই যাত্রায় ওরা ওরা কিন্তু বেঁচে গেছিলো না তো ওই ছেটা কিন্তু বাঁচার কথা ছিল না কেনই বা ভুলও কোনো অ্যাটাক করলো না কেনই বা কিছু করলো না সার কোনো কিন্তু এক্সপ্লেনেশান কিন্তু নেই মানে এই মানে ইন্সিডেন্টটা এতটাই সাংঘাতিক মানে এর কোনো এক্সপ্লেনেশান নেই তারপরে অনেক কষ্টে যখন ওরা ওখান থেকে বেরিয়ে গেছে গিয়ে ওই স্থানে পৌঁছেছে ওই বাড়িটা যেটা বললাম যে রিলস শুট করতে গেছিল এবার সেখানে আরেকটা ফেস সেখানে আরেকটা মানে ইনসিডেন্ট ফেস করেছে এবার ওরা যখন পৌঁছেছে পরের দিন মোটামুটি পরের দিন ভোর হয়ে গেছে এতটা সময় এই না হলে এতটা সময় লাগতো না এবার ভোর হওয়াতে আরো সব যারা গাড়িতে সদস্য সদস্যরা ছিল যারা বলতে গেলে জ্ঞানে ছিল না তারা সবাই সকালবেলার দিকে জ্ঞানে এসেছে ভগবানের কৃপায় যখন পৌঁছেছে তখন ওরা পৌঁছে তখন ওনাদের জ্ঞান এসছে যে কি হলো এতটা সময় লেগে গেল কেন আমাদের তো কাল রাতেই পৌঁছে যাওয়ার কথা ছিল তখন এই দুটো ছেলে মেয়ে যারা এই ব্যাপারটাকে ফেস করেছিল তারা আর কিছু বলেনি তারা ডিসক্লোজ করেনি তারা বলেছে না আমরা ঠিক ম্যাপটা বুঝতে পারছিলাম না তাই জন্য আমরা ইগনোর করেছিলাম আমরা যাইনি মানে ঠিকঠাক পৌঁছাতে পারি যাইনি না পৌঁছাতে পারে। এবার তখন এই বাড়িটাতে যখন এসে পৌঁছালো বাড়িটা প্রচণ্ড পুরনো বাড়ি খুব পুরোনো বাড়ি একেবারে মানে এই যে মানে বট অশ্বত্থের ঝাড় একটা বিশাল বড় গাট বট গাছ সে বটকার থেকে ঝুড়ি ঝুলছে আর ঘরের কুড়ি বর্গাগুলো সব ভেঙে ঝুলে পড়েছে ধুলো ময়লা ভর্তি চারিদিকে মানে বিবচ্ছ একটা বাজে অবস্থা ওখানে থাকার মতো জায়গা নয় ওরা থাকার জন্যেও আসেনি ওরা প্ল্যান করেছিল যে আশেপাশে আশপাশে কোনো যদি ছোট কোনো হোটেল বা কিছু পায় তো ওখানেই ওরা উঠবে কিন্তু রিলসটা তো বানাতে হবে আসল ওদের ওটাই উদ্দেশ্য ছিল তো সেটা তো আলেয়া মরুভূমিতে যেটা দেখা যায় ওয়েসিসের মতো ওয়েসিস ঠিক না ওটা আলেয়ার মতন যেটা ঠিকই বলেছে প্রমোনা ময়নি ওয়েসিস না যাই হোক মানে কন্টিনিউ করি এই জন্য আমি কমেন্ট পড়ি না আমি ভুলই যাই আমার যাই হোক এবার এটা বলছিলাম এবার বেসিক্যালি ওরা তখন বাড়িটা গেল স্বাভাবিকভাবেই ওদের তো মানে যারা ইয়ং তারা তো রিলস বানাতে শুরু করেছে এবার যারা ওই ব্যাপারটাকে দেখেছিল না তারা দুজন তারা না থম মেরে আছে তারা থম মেরেছে তারা কোনো রকমের কোনো রকমের আনন্দে কোনো রকমের কোনো রেসপন্স করছে না ওরা নিজেদের মতো আছে তখন এরা জিজ্ঞেস করছে যে ব্যাপারটা কি হলো রে তোরা কেন এনজয় করছিস না রে কী হয়েছে তো না ঠিক আছে তোদের যা যা বানানো তোরা বানিয়ে নে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি বেরিয়ে পড়ব বেশি রাত করবো না এদের মনে হয় তো একটা ভয় ঢুকে গেছে ওদের তো আর ওরা তো জিনিসটাকে ফিল করে না তো ভয়টাকে নিয়ে ঠিক আছে তো কি অদ্ভুত দেখো ভালো ভগবান হয়তো মানে ওদের ওটা ফেস করানোর জন্যেই ওদের এরম টাইপের কিছু করেছিল কিনা ভগবান জানে তো বেসিক্যালি যেটা হলো ওদের এইসব করতে করতে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় শুটিং করছে বিভিন্নভাবে মানে ফোটোকালা সিন ক্রিয়েট করছে যাতে দেখতে যেন সুন্দর থাকে এমনভাবে আলোটাকে ফোকাস করছে যেন মানে সিনেমা যেমনভাবে করে মানে সিনেমা যেমনভাবে করে এবার ঠিক আছে এবার যাই হোক এবার করতে করতে না ওদের বেসিক্যালি সন্ধ্যে ছটা বেজে গেছে মোটামুটি ওই বাড়িটাতেই সকালবেলা দুপুরবেলাতে গিয়ে সামনে থেকে মানে ওইখানে গ্রামীণ কিছু হোটেল ফোটেল থেকে খেয়ে এসেছিলো সামান্য কিছু দিয়ে আসারে এসে ফটো তুলেছে দেদার ফটো তুলেছে এবার সেই কিন্তু ছটা বেজে গেছে তখন যেই ছেলেটি আগের সাথে ওই ঘটনাটা ঘটেছিল ওই ছেলেটি কিন্তু এবার বলছে যে না এবার আর দেরি করা চলবে না চলো 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 তারা দিয়েছে তখন ওর বলছে কী রে ভাই এত তারা দিচ্ছিস কেন আর একটু সময় থাকলে কি হতো তো বলছে না চল 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 এখান থেকে চল না মনে মনে ভয় হচ্ছে যে আবার সন্ধ্যে হয়ে গেল ফেরার পথে আবার যেন ওই জিনিসটার মুখোমুখি না হতে হয় তখন ওরা তখন বলছে এবার গাড়িতে সবাই এসে বসেছে এবার গাড়িতে বসে সবাই চল চল ফটোগুলো দিতে দিতে দেখব খুব মজা হবে ও তো এখন ড্রাইভ করছে ওকে এখন দেখাবো না ওকে পরে দেখাবো আমরা ফটোগুলো দেখি বলে স্বাভাবিকভাবে ও ফটোগুলো সবাই মিলে স্ক্রল করছে আর দেখছে এবার কি অদ্ভুত ঘটনা ওরা নিয়ার অ্যাবাউট হান্ড্রেড টু হানড্রেড ফিফটি তো ফটো তুলেই ছিল এবার যতগুলো ফটো তুলেছে সবগুলো ফটোর পেছনে ওরা পরিষ্কার লিটারালি দেখতে পেয়েছে যে ওই বাড়িটা ছাদে একটা মহিলা সেও কিন্তু সাদা মানে শাড়ি পরিহিত সে কন্টিনিউয়াসলি ওদের দিকে কৃপি নজর দিয়ে তাকিয়ে আছে কিন্তু কিছু করেনি কিন্তু ওদের কিন্তু ওই কৃপি নজর দিয়ে তাকিয়ে আছে এবার কেন কি প্রত্যেকটা ফটো এসছে কিন্তু অদ্ভুত ব্যাপার এইসব নেগেটিভ না কিন্তু বেসিক্যালি কিন্তু রকমের ফটো বা কিছুতে আসতে চায় না ওরা নিজেদের শো করতে চায় না কিন্তু ওই মানে অবয়বটি হয়তো কোনো কারণে শো করতে চেয়েছিল ওনার ইচ্ছা অনুযায়ী তাই জন্য কিন্তু প্রত্যেকটি ফটোতে কিন্তু ইকুয়ালি ওদের ও দেখ ওরাদের দেখতে ওই মানে মেয়েটিকে ওই মহিলাটাকে বেসিক্যালি দেখতে পেয়েছে এবার এটার পেছনে কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই কেন উনি ধরা দিলেন বা কিছু মেসেজ কনভে করা ছিল কিনা এগুলো কিন্তু কোনো মানে কোন রকমের কোনো ব্যাখ্যা নেই বেসিক্যালি বলতে গেলে যদি মেসেজ কনভে করা থাকত তো ওনাদের কোনোভাবে কোন না ভাবে ওই হতো জানান দিত না ওদের যেটা ঠিক বলেছেpmodi ওদের কিন্তু সাধারণ ক্যামেরা ছিল না ওদের কিন্তু পছন্দ হাই কোয়ালিটির ক্যামেরা ছিল একেবারে যেটা ওদের ডিএসএলআর একটু উপরে একটু হাইফাই ডিএসএলআর থেকেও যেন এনহ্যান্স ফটোটা আসে দ্যাটস ওয়াই একদম ঠিক বলেছো ঠিক পয়েন্ট তুমি ধরিয়ে দিয়েছো আমাকে মধুদি লাভ ইউ থ্যাংকস ফর দ্যাট এবার বেসিক্যালি যেটা হলো তো এটা গেল এবার এটা মানে দেখার পরে ওদের মধ্যে একটা খুবই অদ্ভুত একটা ব্যাপার সৃষ্টি হয়েছে কেন এটা কে তো ঠিক করলো আবার এক কদিন পরে এসে আবার ব্যাপারটাকে সার্চ করবো এবার সেদিন চলে গেছে এবার সেদিন চলে পরে স্বাভাবিকভাবে ফিরে গেছে সেদিন রাত্রিবেলা রাস্তায় আর কোনো রকমের অঘটন কিচ্ছু ঘটেনি এবার রাত এবার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ওরা নিয়ে কলেজ যাচ্ছে কলেজ আসছে মানে মোটামুটি ভালোই আছে এবার ক্যামেরা হ্যাঁ এবার তখন এবার যেই ছেলেটি ওই দৃশ্যটি দেখেছিলে ওই না প্রায় ওই ওখান থেকে আসার পর থেকে না অনেক দিনও ও কলেজে আসছে না স্বাভাবিকভাবেই কলেজে আসছে না এবার ও জিজ্ঞেস করেছে তখন ওরা মাঝে মাঝে ছবিতে চলে আসে শেয়ার করো দাদা প্লিজ জানার ইচ্ছা রইলো আমি তো লাইভ দেখবো এবার জানবো তোমার কাছ থেকে এই ঘটনাটা যাই হোক যেটা বলছি এবার এবার তখন ও ছেলেটাই তো আসছে না এরা তো খুবই চিন্তিত কেন আসছে না চলো ওর বাড়িতে যাব তো ওর বাড়িটা একটু দূরে ছিল তো একদিন ছুটি পেয়েছে সেই সময় গেছে ওরা সবাই মিলে গাড়ি করে এবার তোমরা বিশ্বাস করবে না ওখানে নেমেছে নেওয়ার পরে জানতে পারলো ওই ছেলেটা কিন্তু আর বেঁচে নেই ওই ছেলেটি কিন্তু আর বেঁচে নেই মানে এরা তো থ এরা তো লিট্রলি থ বলে কি বলছেন কী হয়েছিল তোমরা তো কোথায় গেছিলে তো ওর কিন্তু বাবা ছিল না ওই ছেলেটির কিন্তু বাবা ছিল না মাই ছিল এবার ওই ছেলেটা পড়াশোনায়ও খুব ভালো ছিল এ কি করে যে হয় না যে গুরু মানে বাছুরের দলে কি করে মিশে যায় ভগবান কোনো এক্সপ্লেনেশন দিতে পায় না এরম টাইপেরই হয়ে গেছিলো ও কিন্তু খুব ভালো ছিল পড়াশোনায় ভালো ছিল সব কিছু মানে একমাত্র সন্তান ছিল মায়ের সেখানভাবে এরমভাবে চলে যাওয়া এটাকে তো মেনে নেওয়া যায় না সব কিছু মানে রসের কিন্তু কোনো পরিপূর্ণতা হয় না বেসিক্যালি তো যাই হোক ওরা তো শুনে প্রচণ্ড অবাক হলো তখন কাকিমা তো মানে ওর মা তো খুবই হাউ হাউ করে কাঁদছে তখন বলছে যে আপনি কাকিমা আমাদের কেন ফোন করলেন না যখন ওর এরম এরম সাংঘাতিক অবস্থা তখন ফোন ফোন করলো না আরেকটা কথা বলো ওই যে মেটা মানে বলতে ভুলে যাচ্ছি কেমন মানে ওই যে মেটি ছিল যে একে বাঁচিয়েছিল ওই মেয়েটুরে কিন্তু এক সপ্তাহ ধরে আসছিল না ওই মেয়েটুও আসছে না তো যাই হোক এবার তখন ওই মেয়েটিরও খোঁজ নিয়ে জানা গেছিলো ওই মেয়েটিও কিন্তু মারা গেছিলো দুজনেই কিন্তু মারা গেছিলো মানে ব্যাপারটা হয়তো অ্যাট প্রেজেন্ট সেই সময় সেই স্পটে ওদেরকে কোনো রকমভাবে এফেক্ট করেনি কিন্তু ওদের সাথে কিন্তু আফটার এফেক্ট এসেছিল। ওরা কিন্তু আফটার এফেক্ট মিন্স ওরা কিন্তু পরে ওদের ওটার লাইফ রিস্ক করে যেহেতু লাইফ নিয়ে নিয়েছিল মানে কি এমন জিনিসটা ছিল তার কিন্তু এক্সপেনশন নেই ওর মা পরে বলেছিল যে ও না অসম্ভব ভয় পেত ও কিছু একটা দেখতে পেতো ঘরে আর সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতো চিৎকার চেঁচামেচি করতে বলতো আমাকে নিয়ে যাবার জন্য এসছে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবে তুমি আমাকে ধরে থাকতে কত বড় ছেলে ওইটুকু মানে রাত্রিবেলা কিছুতেই মাকে ছেড়ে থাকতে চাইতো না মানে মা তুমি অন্য ঘরে শোবে না তুমি বা যত বড় হয়ে যায় স্বাভাবিকভাবেই সরি আমরা আলাদা শুই একসাথে শুই না ছেলে মানে অত বড় ছেলে সে বলছে মা আমার সাথে শো লিটারালি মানে পরে যখন মারা গেল সরি বাবা সরি মানে ওনাদের নিয়ে কথা বলছি তো ওনারা বিশেষ পছন্দ করছেন না ওনাদের নিয়ে কথা বলাটা বুঝতে পারছি এই এফেক্টগুলো আমার মধ্যে হয় সরি ইন্টারাপ্ট করার জন্যে সরি ফর দ্যাট তো যাই হোক এবার বেসিক্যালি ওই ছেলেটি যখন মারা গেছিল লিটারালি ডাক্তারবাবু যখন এসেছিলেন সেটি হার্ডলি কত বয়স হবে বাইশ কি তেইশ বছর বয়স ছিল ডাক্তারবাবু যখন এসে সার্টিফিকেট দিলো বলল হার্ট ব্লকেজে মারা গেছে হার্ট অ্যাট্যাকও নয় হার্ট ব্লকেজ মারা গেছে কি করে হার্ট ব্লক হয় ওইটুকু বাচ্চা ছেলের বাইশ তেইশ বছর বয়স ওইটুকুর বাচ্চা আর ডাক্তারবাবু এমনভাবেই বললো যে এটা কখনো হতেই পারে না ওর নাইনটি পারসেন্ট হার্ট ব্লক ছিল কি করে হয় সুস্থ সবল একটা ছেলে কি করে হার্ট ব্লক করে মারা যায় তার কোনো এক্সপ্রেশান নেই আর আদার হ্যান্ড যেই মেয়েটা ওকে বাঁচিয়েছিলো সেই মেয়েটা কিন্তু সেম হার্ট ব্লকেজে মারা গেছে মানে এইটি পার্সেন্ট হার্ট ব্লক কিন্তু সেই মেয়েটাও মারা গেছে এবার এর কোনো এক্সপ্রেশন কিন্তু নেই বলে না গল্পতে ব্যাখ্যা হয় না অনেক কিছু যেগুলো মানে যেরকম যেমন বললাম যে কোনো রকম এক্সপ্লেনেশন হয় না জিনিস এই জিনিসগুলোর মানে আমরা দেখা দিতে চাইলেও আমরা দেখা দিতে পারবো না এইসব জিনিসগুলোর তো এটা ছিল আমার থান্স কি করে সেটা সেটাই তো হলো কথা মানে ওদের সাথে ঘুরতে গেলে যখন ঘুরতে গেলো তখনও এইসব কোনো হাটের কোনো সিন ছিল না কী করে হার্ট ব্লকেজ হয়ে মারা যায় এক সপ্তাহের মধ্যে কোনো রকমের কোনো মানে কোনো ভাবেই পসিবল না কোনো এক্সপ্লেনেশনই নেই ডাক্তারবাবুও কিন্তু পোস্টমর্টম করে কিন্তু কিছু পায়নি মানে শেষ হয়তো কাজ করা হয়েছে কিন্তু ছেলেমেয়েগুলো তো অকালে গেল একদম বুদ্ধিতে মানে এই কোনো ব্যাখ্যাই চলে না অদ্ভুত ব্যাপার আচ্ছা আমি আজকে আর কন্টিনিউ করছি না বা নটা চুয়ান্ন বাজতে চললো আমি আবার একদিন দাদার সাথে একদিন আসবো দাদার কাছ থেকে মানে পারমিশন নিয়ে খুবই শীঘ্রই আরেকবার আসবো সামনের মাসেই আসবো একটা দিন আশা করি আপনাদের মোটামুটি ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন শেষের দিকে হয়তো একটু অসুবিধা হয়ে গেল তো আমি ওনাদের দুজনের কোনো মন্দির বা মসজিদ যাওয়া উচিত ছিল একশোবার কিন্তু ব্যাপারটা যে এভাবে এত তাড়াতাড়ি কাবু করে পড়বে বা ওর মা তো কিছুই বিন্দুমাত্র জানতো না না আরও একটা হবে না কি তোমরা যদি বলো তাহলে আমি একটা ইনভেস্টিগেশনের গল্প ছোট্ট করে বলতে পারি তোমরা যদি বলো কেন কি নটা চুয়ান্ন বেজে গেছে কতটা কি বলতে লাগ পারবো থ্যাংক ইউ মোদিদি থ্যাংক ইউ পামেলা পামেলা আমার থেকে ছোট হবে হয়তো আমি তাই জন্য নাম ধরেই ডাকলাম কিছু মনে করো না পামেলা বলো দাদা আমি কি আরেকটা জাস্ট বলতে পারি তাহলে আমি স্টার্ট করব বলো আচ্ছা সবাই বলছে বলো তো বেসিক্যালি আমি ফ্র্যাঙ্কলি অনেকেই হয়তো এখানে যারা আছে তারা জানে যে আমি একটা মানে একটা যেটাকে বলে একটা ফলো করি একটা গ্রুপকে যেই গ্রুপটা হলো এখানকার নয় এটা ফরেন কান্ট্রি তো তাদের ইনভেস্টিগেশান ইনভেস্টিগেশান সম্বন্ধেই বলবো এবার রিসেন্টলি ওরা ইনভেস্টিগেশনটা করেছে এবার ওদের মানে ওরা যে মানে আমাদের যে মানে ফর মানে আমাদের যে প্রতিবেশী কান্ট্রি যাদের সাথে আমাদের খুবই সব সবসময় লেগে থাকে তারা নিজেদের হয়তো খুব বড়ো দেশ মনে করে কিন্তু কোনো মানে কোনো বাড়ি আমাদের সাথে পেরে ওঠে না প্রত্যেক প্রত্যেকবারই হেরে যাবে আশা করি আমি যতটা হিন্ট দিয়েছি ততটাই বুঝে গেছো তোমরা কোন দেশ অনেকে তো জানি তাই যাই হোক এবার এবার তারা এবার আমি হয়তো তাদের একদমই পছন্দ করি না হয়তো না আমি তাদের একদমই পছন্দ করি না কিন্তু এই সব জিনিসগুলো না আমার প্রচণ্ড অ্যাট্রাক্ট করে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে তাই জন্য যেহেতু অ্যাট্রাক্ট করে সেই জন্য আমি দেখি এবার বেসিক্যালি অনেক এরম অনেক গ্রুপ আছে যারা এরকম ইনভেস্টিগেশন করে বেশিরভাগই একটু ফেক হয় কিন্তু কেন এই বেশিরভাগ গ্রুপটার মধ্যে আমাদের এ এদের ইনভেস্টিগেশনটা কিন্তু আমাকে খুব টানে এবার কেন ডাকে টানে এরম কোনো মানে ব্যাখ্যা নেই তা আমিও দেখি এবার আমার সাথে আমার আট বছর বয়সী আমার ভাইপোও দেখে ওরও খুব ইন্টারেস্ট তো যাই হোক এবার আমি আরও এই এই কবে এই বুধবার দিন চোদ্দ মানে সরস্বতী পুজোর দিন আমার ছুটি ছিল অফিস তো সেদিন দুজনে মিলে ইনভেস্টিগেশনটা দেখছি এবার আমরা কি করেছি সব রান্না বন্ধ করে দিয়েছি এবার দেখো একটু ভূতরা অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট না করে এইসব জিনিসগুলো দেখা যায় না তোমরা বিশ্বাস করবে না এবার ওরা যেটা গেছে ওরা গেছে একটা পাকিস্তানের মানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের একটা বড় মন্দির আছে ওই মন্দিরটায় অনেকেই শুনেছে রাত্রিবেলা কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত ওটা কিন্তু মন্দির তোমরা এইটা এই পয়েন্টটা দেখো ওটা কিন্তু মন্দির না সরি মসজিদ ওটা কিন্তু মসজিদ তাও কিন্তু কেউ যেতে পারে না মানে অনেকেই দেখেছে রাত্রিবেলা ওখানে কিছু অবয়ব ঘোরাঘুরি করে এবং তারা হয়তো মানে যারা হয়তো তখন থাকতো ওখানে তাদেরকে অনেক পুরো মাত্রায় অনেক রকমের ডিস্টার্ব করতো তো এইটা হলো আউটলাইনটা এবার ওরা তাই জন্য ওই রাত্রিবেলা ওখানে ইনভেস্টিগেশনে গেছে ওই মসজিদটায় ঠিক আছে ওরা টিম মেম্বার চারজন থাকে একজন ব্যাকআপে থাকে দুজন মেন ইনভেস্টিগেটর থাকে আর একজন মানে একজন ক্যামেরাম্যান থাকে যে সঙ্গে সঙ্গে মানে মানে সারাউন্ডিং কোনো কোনো সাউন্ড ফাউন্ড এলে ওটাকে ক্যাচ করার জন্য ক্যামেরাম্যান থাকে এবার ও সামনে দুজন থাকে তাদের কাছে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট যাতে মানে তারা ক্যাচ করতে পারে কোনো রকম মানে এমন একটা ওরা ইএমএফ মিটার আছে যেটা দিয়ে ওরা একটা ফ্র্যাকচুয়েটসি মানে একটা একটা জায়গায় গেলো সেখানে একটা কাঁটা মতো থাকে সেটা যদি ভূত মানে কোনোরকমের ব্যাড প্রেস ভূত বলবে না যদি ব্যাড প্রেসেন্স বা এনার্জি থাকে ওই কাঁটাটা কিন্তু এরমভাবে নড়বে কন্টিনিউয়াসলি এরমভাবে নড়বে আর একটা জিনিসও হয় একটা ভূত মিটার বলে একটা হয় ওটা দিয়ে না ফ্রিকোয়েন্সি মাপার চেষ্টা করে আমি সবাই এক্সপ্লেন করছি একটু মানে ফ্রিকোয়েন্সি মাপার চেষ্টা করে মানে মানে এই ধরো এখানে টেম্পারেচারটা এতটা গরম ছিল আমি এইখানে গেলাম হট করে টেম্পারেচারটা যেন হট করে ঠান্ডা রাখতে শুরু করি এই জিনিসগুলো ওদের মধ্যে থাকে আর একটা হয় ঘোস্ট বক্স একটা জিনিস হয় যেটা হলো ঘোস্ট বক্স যেটার মাধ্যমে ওরা মানে যদি কেউ যেন পাওয়ার থাকে সেটাকে ক্যাচ করার চেষ্টা করে বা ক্যাচ করে তাদের সাথে কথা বলার চেষ্টা করে আর অবভিয়াসলি ওরা সকালবেলা গিয়ে একটা রাউন্ড আপ দিয়ে আসে রাউন্ড আপ দিয়ে এসে রাত্রিবেলা ইনভেস্টিগেশনটা মানে সকালবেলাটা রাউন্ড আপ থাকে যেন আশপাশটা দিনের আগে রাত্রিবেলা যেন রাত্রিবেলা তো অন্ধকারের মধ্যে অত খোঁজা সম্ভব হবে না তাই জন্য সকালবেলা ঘুরে আসে আর ওরা অবভিয়াসলি যেটা হয় ওরা সকালটা মাইল্ড কিন্তু প্রোটেকশান নেয় নাহলে ওদের মানে হয়ে যেতে পারে না অনেক বড়ো ক্ষতি তাই জন্য মাইল্ড প্রোটেকশান ওরাও নেয় ঠিক আছে মসজিদের অনেক অদ্ভুত দাদা জানতে চাই প্লিজ যারা বলছেন যে যাদের কাছে অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে তারা প্লিজ একদিন লাইভে আসুন লাইভে এসে আমাদের সাথে শেয়ার করুন আমরা খুব খুব খুশি হব হার্টিলি ওয়েলকাম করব তোমরা যদি এসে তোমাদের যে যে আছো লাইভে যারা শুনছো তারা সবাই এসে একটু লাইফটাকে একটু ইন্টারেস্টে মানে গ্রুপটাকে আরও বাড়ানোর চেষ্টা করি চলো না আমরা সবাই একটু চেষ্টা করো সবাই কিন্তু আসো এসে শেয়ার করা খুব ভাল লাগবে কিন্তু আমাদের স্পেশালি দাদা দাদা এত এনকারেজমেন্ট করে আমাদের এসে বলার জন্যে তো তোমরা যদি আসো আমাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো যাই হোক যেটা বলছিলাম এবার ওরা গেল এবার ওরা ইনভেস্টিগেশনে করতে শুরু করলো এবার প্রথম প্রথম না কিছু বুঝতে পারছে না প্রথম প্রথম যখন ওরা ঢুকছিল যখন ঢুকেছে না ঢুকার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি সুবাস আসছে মানে মিষ্টি সুবাস অদ্ভুত একটা মিষ্টি গন্ধ এবার তখন বলছে যে তখন ওরা নিজের মধ্যে বলা বলি করছে যে ইদারপে পে আমি একটু হিন্দি ইউজ করছি যে ইধর পেয়ে শায়দ কই আচ্ছা মকলুক যে হামলোগও মতলব যেটা বলে ওয়েলকাম করছে তখন ওদের না খুব জিনিসটা খুব ভালো লাগছে ওরা ব্যাপারটাকে খুব এনজয় করছে ঠিক আছে এবার যাই হোক এবার এনজয় করতে তখন বলছে যে ইধর পেয়ে সবে বলেছে যে ইধর মেয়ে মুজে কই নেগেটিভ ফিলিংস নেই আরা এরম বলেছে যাই হোক এবার যখন নেগেটিভ ফিলিংসটা আসছে না তখন জবে বলেছে যে আমার কোনো নেগেটিভ ফিলিংস আসছে না এখানে ঠিক সেই সময় যে ক্যামেরাম্যান ছিল সেই ক্যামেরাম্যান বলছে চুপ করো চুপ করো চুপ করো তখন বলছে কেন কী হয়েছে বলে আমি যেন কারোর গলা শুনতে পাচ্ছি আমার যেন এরমভাবে যে এরমভাবে মানে আমার কানের সামনে কেউ যেন একটা ওই করছে মানে কথা বলছে তখন বলছে কি কথা বলছে কি কথা বলছে তুমি বোঝার চেষ্টা করো তুমি বোঝার চেষ্টা করো কি কথা বলছে তখন বলছে মার দেওয়া যাও लिट्रली बोलছে মার্ড দিয়া যাওগে চলে যাও মার্ড দিয়া চলো যাওগে চলে যাও কে জানে কন্টিনিউয়াসলি আর মাইকে কিন্তু বলছে পোক করছে তখন বলছে যে हम लोग नहीं जाएंगे ये तो अल्लाह के दरबार है अब अल्लाह के दरबार में क्यों आए हो आप इधर से जाओ आपनो का आप लोगों के इधर रहने का कोई हक नहीं है आप लोग चले जाओ মানে যেই মেইন ইনভেস্টিগেটর ছিল সে বলছে সত্যি তাই সুজয় সো ভাই একদিন হ্যাঁ তো যাই হোক এবার যা হয় যা বেসিক্যালি যা হয় এবার তখন ওরা না প্রচণ্ড এরা যারা ইনভেস্টিগেশন করতে গেছিল তারা প্রচণ্ড পাক ইনসান যেটাকে বলে প্রচণ্ড পাক এরা মানে সব রকমভাবে পাঁচ বাক্তে নামাজ পড়ে মানে আল্লাহ দেখো আল্লাহ এক ভগবানও এক আমি ধর্ম নিয়ে কিছু বলবো না গুটি কয়েক মানুষের জন্য কেন পুরো ধর্মটাকে নিয়ে আমরা কথা বলবো তারাও ইনসান আমরাও ইনসান এবার তাদের তরফ থেকেও মানে কোনো ছুটি থাকতে পারে আমাদের তরফ থেকেও কোনো ছুটি থাকতে পারে কেউ কিন্তু একাদশী না আমার মতে যাই হোক এবার যাই হোক ওনারা তখন এগিয়েছে তখন বলছে যে সেবার সেকেন্ড ওই মসজিদটা তিন দুটো তিনটে মতো তলা ছিল এবার তখন গেল এবার ওপরে গিয়ে তখন ওরা দেখছে যে ওখানটা না এবার নিচে যতটা সুন্দর গন্ধ পাচ্ছিল না ওপরে যেন একটা আলাদাই ওয়াইফ মানে ঠিক ভালো লাগছে না এই ওয়াইফটা সবসময় যেন মনে হচ্ছে যে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে বাঁদুর প্রচণ্ড রকমের বাঁদুর ঘুরছে ওখানে মানে একটা বিচ্ছিরি একটা স্মেল আসছে যেটার মানে মাংচ মাংস সরি মাংস পোড়া বা মাংস পচা এরম একটা বাজে স্মেল আসছে তোমরা লিটারালি বিশ্বাস করবো না আমি মানে পরিষ্কার দেখালো যে ওরা তো দোতলায় উঠলো বা দোতলা সিঁড়িটা যখন উঠল তখন দেখছো একটা বিচ্ছিরি গন্ধ একটা স্টেপ উঠেছে মাত্র বিচ্ছিরি গন্ধ যেই আবার একটা সিঁড়ি নিচে ওই করলো নিচে নামলো মিষ্টি গন্ধ মিষ্টি আতরে গন্ধ যেমন সুজাদা বললো যে মিষ্টি আঁতরে গন্ধ মানে বলার মতো না এত সুন্দর গন্ধ আর এখানে যত উপরে উঠছে তাদের গা গোলাচ্ছে আর যত ওপরে উঠছে ও কিন্তু যে ক্যামেরাম্যান ছিল সে কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছে যে পরিষ্কার শুনতে পাচ্ছে যে চলে যাও মার দিয়ে যাওগে চলে যাও মার দেওয়া যাওক কতল হয়ে যাওগে চলে যাও ইধর সে বারবার বার এরম করে বলছে তখন যেহেতু এরম ভাবে বলছে তখন এই যে ক্যামেরাম্যানটা ছিল না এ না আস্তে আস্তে কেমন যেন ডাইভার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিজের কাজ থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবার যেন মেন ইন্ডেস্ট্রিকেটার তো ওপরে উঠছে এবার দেখো ক্যামেরাটা যে মেন ক্যামেরাম্যান তার তাকে তারই তো ফোকাস রাখা উচিত না এবার সে ফোকাস রাখছে না সে শুধু উল্টো দিকে চলে যাচ্ছে এবার রাইট একদম রাইট একদম রাইট বলেছে সুজাদা ওপরে খাবিজ আছে রাইট কি করে এক্সিস্ট করে সুজাদা আমি এটা তোমার কাছ থেকে জানার খুব ইচ্ছা রইল যে ওটা একসাথে কী করে মানে এক্সিস্ট করে তো যাই হোক এবার আমি তো সবসময় চলে শুনেছি যে পজিটিভ পাওয়ার হাবি হয় নেগেটিভ পাওয়ারের ওপরে তাহলে ওনারা কেন স্থান করে নিচ্ছেন কেন এর একটা সুন্দর একটা সুন্দর একটা মসজিদ কেন এরমভাবে তাহলে ফাঁকা পড়ে আছে ওনাদের জন্যে তাহলে কি নেগেটিভ পাওয়ার কি অলওয়েজ পাওয়ারফুল বেশি হয় এটা আমার জানার খুব ইচ্ছা রইল সুজাদা একদিন প্লিজ তুমি লাইভে এসে আমাদের বলো তো যাই হোক এবার যেটা বলছিলাম ওনার ক্যামেরাম্যানটা তোমরা বিশ্বাস করবে না ওনার দূর 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 করে নিচে মানে ক্যামেরা নিয়ে নিচে নেমে গেলো তখন এর আদে দেখো যে ক্যামেরাম্যান সেই তো মেন ফোকাস করবে সেই এবার যদি চলে তাহলে কি করে লাইফটা ক্যারি আউট করো এবার যে এর আর নিচে চলে গেছে এরাও স্বাভাবিকভাবে দৌড়ে দৌড়োদের নিচে গেছে এবার নিচে গিয়ে যদি কে হওয়া ক্যা হুয়া জিজ্ঞেস কে হওয়া তুমি কে হওয়া ক্যামেরা লি যে মেয়ে উপর নিয়ে যাও গিয়ে মেয়ে উপর নিয়ে যাও বলে কে হওয়া তুও তো বল তোমার উপরে কি হলো বল তখন বলছে যখন আমি সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিলাম তখন আমার কেউ যেন পিঠে একটা এমন যে এটা চাপড় মারলো যেন মনে হলো আমার কেটে ওই অংশটা তো কেটে বেরিয়ে গেল এরম একটা ব্যাপার আর নিচে তখন দেখি দেখি তখন যে শুনছে দেখি দেখি জামাটা তোল জামাটা তো যখনও মানে কি বলবো যখন ও জামাটা খুলে দেখালো মানে লিটারালি যদি পাঁচ আঙুলের মানে এত বড় নখ দিয়ে দিয়ে যদি কেউ এরকম ভাবে কেটে দেয় বা স্ক্র্যাচ করে পুরো ওরাম দাগ আর ঝরঝর করে রক্ত বেরোচ্ছে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে ওরা না ওইটা দেখে এবার নার্ভাস হয়ে গেছে বারোটার পরে নামাজ পড়া ছাড়া যাওয়া উচিত হয় না ঠিকই ঠিকই আর ওরম ভাবে মানে রক্ত পড়ছে ঝরঝর করে তখন ভাবছে আমরা আর কোথা থেকে তাহলে আমরা আর ভরসা পাই ওপরে যাওয়ার তখন এরা না এরাও তখন কি করছে আর ইনভেস্টিগেশনটা ক্যারি আউট করতে পারেনি কেন কি ওর ও সাদা রঙের একটা জামা পরে আছে মানে দর দোর দোদ করে রক্ত বেরোচ্ছে মানে থামছেই না থামছেই না কিছুতেই কিন্তু তখন ওরা ভাবলো যে একে নিয়ে তো আর ইনভেস্টিগেশন করা যাবে না মানে সেই দিনের মতন মানে ওখানেই বোঝা গেল যে ওই দোতলাতে কিছু একটা ছিল তো সেদিনের মতন ওরা একতলাটাকেই ভালো মতন ঘুরেছে এক্সপ্লোর করেছে সব কিছু করেছে একতলাতে কিন্তু এই যে ক্যামেরাম্যান ছিল এ কিন্তু কিছু ফিল করছিল এরা কিন্তু করেন এরা ভালো ওই করছিল এবার যাই না সুজাদা যেমন বললো যে বারোটার পরে নামাজ পড়া ছাড়া যাওয়া উচিত না হতে পারেও কোনো কারণে নামাজ পড়েনি সেই মুমেন্টও না পাক হয়ে গেছিলো মেবি তাই জন্যে সেদিনের জন্যে কিন্তু ওরা ইনভেস্টিগেশনটা সেদিনই রেখে দিয়েছিল তারপরে আবার হয়তো কন্টিনিউ করবে সেটা আবার দেখে আবার নেক্সট লাইফে তোমাদের এসে শেয়ার করব যে নেক্সট লাইফে কী হলো দেখো আমার আবার কাশি শুরু হলো কেন জানি না ওনারা পছন্দ করছেন না আমার কথা বলা আজকের জন্য এইটুকুই রাখি আবার পরে একদিন আসবো গুড নাইট সবাই ডিনার করে শুয়ে পড়ো সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকদিন দিন আসবো টাটা সিরিয়াসলি ফ্রাম হাতে নিয়ে যাওয়া গুড নাইট বাই